Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এত খাটতে পারবো না পরীক্ষিত, তুমি বেশ লোক। অফিসে কোনো অসুবিধা হলো মানে বৌদিকে ডাকো। আমি ভেবেছিলাম তোমার দাদা চলে যাওয়ায় তুমি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সবকিছু সামলাবে, কিন্তু কই, আমাকে প্রত্যেক দিনই অফিসে যেতে হচ্ছে। বুঝলে বৌদি, তুমি হলে কোম্পানির চেয়ারপারসন। হ্যাঁ, ছোটখাটো প্রবলেম হলে আমি সামলে নেব, কিন্তু পলিসির ডিসিশন নেবার অধিকার একমাত্র তুমি ছাড়া কারোর নেই। হ্যাঁ বড় মা, তাছাড়া আপনি সামলাচ্ছেনও তো ভালোই। মাম্মা কোম্পানি যে হেড হয় তাকে এমনই পরিশ্রম করতে হয় চিনু, ফিজিক্যালি নয় মেন্টালিও। বুঝলে বৌদি, তোমার ততদিন পর্যন্ত নিস্তার নেই যতদিন পর্যন্ত চিন্টু তোমার চেয়ারে না বসে। চেয়ারে বসবে? এই দেখো না, এখন রাত 9টা বাজতে গেল, বাবুর দেখা নেই। চক্রধর, মা কোথায় গেল তোমার ছোট বাবু? আজও তো সে অফিসে যায়নি। চক্রধরকে কি বলছো মাম্মা? তার বিশ্বস্ত চাকর এখানে রয়েছে, ওকে বলো না। কিরে নন্দু, তোর বস কোথায়? যা, যেখানেই থাকুক ধরে আনবি, যা। হাই নন্দু, গার্লস মিট মাই ফ্রেন্ড নন্দু। দুনিয়া সবাই আমাকে বিট্রে করতে পারে, কিন্তু মাই নন্দু কখনোই বিট্রে করবে না। আমাকেও ওর সাথে কাউন্ট করতে পারো ডিয়ার? নো 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 নো, নন্দুকে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করতে পারবো না। আমি মানুষকে যতই চিনি, কুকুরকে ততই ভালোবাসি। নন্দু ব্যস্ত হয়ে যাচ্ছে, ও বোধহয় হাই কমান্ডের কাছ থেকে স্পেশাল পাওয়ার নিয়ে এসেছে। বেটার নেক্সট টাইম গার্লস, ওকে বাই বাই। চিন্টু, মাম্মা
কত রাত হয়েছে? মামা কি করবো বলো তো, এতক্ষণ আমি অ্যাডভোকেট রাধেশ্যাম বাবুর চেম্বারে ছিলাম। কিরে নন্দু বল না সেটা। তুমি তো বলেছিলে কাল কোর্টে যে কেসটা ফাইল হবে সেটা অ্যাডভোকেটের সাথে ডিসকাস করে নেওয়া দরকার। পিটিশনটা ড্রাফট করা, কারেকশন করা, ফাইনাল করা, তারপরে নন্দু মামাকে বল না সব। এটা সবটাতে ঘাউ ঘাউ করে। চল খাবি। আমি খেয়ে এসছি মাম্মা। খেয়ে এসেছিস? আমি কি করব, রাধেশ্যামবাবু বললেন এত রাত হয়ে গেল ডিনার করে যেও, তার কথা ফেলি কি করে বলো। মামা টায়ার্ড লাগছে, শুতে যাব। গুড নাইট। আয় নন্দু চলে আয়। ভাই আরে উঠ না, অফিস যাওয়ার জন্য মামা ডাকছে। এই মামা ফামা আমি কাউকে চিনি না, তুই যা এখন। এই সময় ডিস্টার্ব করলে আমার একদম মাথা গরম হয়ে যায়। ও ভাই, মামা ফামা কাকে চিনিস না তো? না জানি না। জানিস না তো? না। ও একটু দেখ সামনে কে দাঁড়িয়ে আছে। কে? মামা চিন্টু। মামা বাথরুমে পড়ে যাবি, তুই আগে আমাকে বল তুই কাল উকিলের কাছে গিয়েছিলি। মামা ডিউটি ইজ ডিউটি, তুমি একটা কাজ দেবে আর সেটা আমি করব না, কথাটা হচ্ছে বুঝলে মাম্মা, আজকালকার উকিলরা না ক্লায়েন্টের স্বার্থ একদম দেখতেই চায় না, খালি তার পকেটের উপর নজর। রাধেশ্যামবাবু কিন্তু আমাদের কোম্পানির উকিল, আজ 10 বছর হলো তিনি আমাদের কোম্পানিতে সার্ভিস করছেন। তাতে কিচ্ছু যায় আসে না, লঙ্কায় যে যায় সেই হয় রাবণ, কোনো রাক্ষসী বাদ নয়, রাধেশ্যাম কি করে বাদ যায়। এই দেখো না কাল অযথা আমাকে বসিয়ে বসিয়ে কত রাত করিয়ে দিল। হ্যাঁ কি বললেন, আমি রাত্রি করিয়ে দিয়েছি না? আপনি কাল রাত্রে আসেননি, ওদিকে আমি কাল সন্ধ্যাবেলায় সব ক্লায়েন্টকে বিদায় করে আপনার অপেক্ষায় রয়েছি, আপনি এলেন খবরও দিলেন, কাল রাত্রে নিজের হাতে ড্রাফট করে স্ট্যাম্প পেপারে টাইপ করে ম্যাডামের সই নিতে এসেছি, কোম্পানির ব্যাপার এতে হেলা করলে চলে? রাধেশ্যামবাবু আপনি আসুন, কোর্টে পরীক্ষিত আর অবিনাশ আপনার সঙ্গে দেখা করবে, কিন্তু পিটিশনটা যেভাবেই হোক কোর্টে দাখিল হওয়া দরকার, আপনি আসুন। নমস্কার। মামা মামা আমার কথা শুনো, মামা 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 মামা, কাল রাত্রে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, বাচ্চা বয়সে মিথ্যে কথা বললে তুমি আমায় এটা দিয়ে মারতে, এবার কি মারবে না? মামা তোর ছেলে মানুষে কাটাবার জন্য আমাকে কত বছর অপেক্ষা করতে হবে রে চিন্টু? মামা আর কতদিন আমি এইসব সামলাবো বল, তুই যদি ছেলে মানুষই করিস এরকম তাহলে এত বড় বিজনেস ইন্ডাস্ট্রি এসব সামলাবে কে, এসব চলবে কিভাবে? তোর বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তুই যদি আরো 10 বছর এরকম ঘুরে বেড়াতিস তাহলে আমার কিচ্ছু বলার ছিল না, কিন্তু এবারে তোর এসব দায়িত্ব নেবার সময়, তাই না? মা দুধটুকু খেয়ে নিন, কাল রাত থেকে আপনি কিছুই খাননি যে। তার মানে তুমি কাল রাত থেকে কিছু খাওনি মাম্মা? উনাকে কি বলছো বাবু, আমার কাছে শোনো, কাল রাতে মা আপনার অপেক্ষায় বসেছিলেন আপনি এলে সাথে খাবেন বলে, আপনি তো বাইরে খেয়ে চলে এলেন, আর মা কাল রাত্রে কিছু না খেয়ে খালি জল খেয়ে শুয়ে পড়লেন। মাম্মা এত বড় শাস্তি তুমি আমাকে কেন দিলে মাম্মা, এটা দিয়ে মেরে আমাকে পিঠের ছাল তুলে দিলেও আমি সইতে পারতাম, কিন্তু কাল রাত থেকে তুমি আমার জন্য উপোস করে রয়েছো, এত বড় শাস্তি আমায় কেন দিলে মাম্মা, কেন বলো? চিন্টু মাম্মা Thank you.
আমি খেয়ে নিচ্ছি। না, আমি তোমায় খাইয়ে দেব। শুন, আমার কথা শুন। শুনিস নি কথায় আছে, বেঁচে থাকতে পুত্র যদি মাকে খাইয়ে দেয় তাহলে মরার সময় সে পুত্রকে কাছে পায়। জি মামা, এসব কথা তুমি বলবে না। তুমি মরার কথা কখনো আমায় বলবে না। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। আর একটা কথা তোকে অবশ্যই বলবো। কি? তোকে আজকে আমার সঙ্গে অফিসে যেতে হবে। চক্রধর, আমাদের দুজনের লাঞ্চ তুমি অফিসে পাঠিয়ে দিও। হ্যাঁ মা। এই মরেছে। কি হলো স্যার? এখনো তো কিছু হয়নি, তবে এইবার শুরু হবে। স্যার, আপনি ভারী নটি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে যেমন পার্সোনাল, এটা আমার জানা ছিল না। আমি এবারে ভাবছি, এতদিন ধরে আমি কেন অফিসে আসিনি বলতো? স্যার, এই ফাইলটা একটু দেখে দেবেন? পরে দেখবো, তুমি যাও। কি স্যার, তোমার ফাইল পড়লেন না? ইডিয়েট ইডিয়েট। না স্যার, পিপি পিপি পার্সোনাল পিয়ন বংশী। নক করে ভিতরে আসতে পারো না? কি করব স্যার, যেমন ঠাকুর তেমন তার পুজো। এরপর থেকে আমি নক করে আসবো। স্যার, ক চামচ চিনি? 3 চামচ। এতটা? মামা আমাকে অভ্যেস করিয়ে দিয়েছে। মি আই কামিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। কাম হিয়ার স্যার। একটার উপর আরেকটা। স্যার, রীতা দাস, প্রাইভেট সেক্রেটারি। পার্সোনাল এর পরে প্রাইভেট। গুড, ভেরি গুড স্যার। আপনার কফি। ইডিয়েট, এখানে রেখে যাও। স্যার, ডিকটেশন? শর্ট হ্যান্ড না লং হ্যান্ড? আমার বোথ হ্যান্ডই প্র্যাকটিস আছে স্যার, কিন্তু অফিসে খালি শর্ট হ্যান্ডই চলে। অফিস বলে হাত ছোট করার অভ্যাস আমার নেই মিস রিটা। তাহলে তো নোটবুক খোলার কোনো দরকার নেই স্যার। ফুলের বাগানি যখন আমার হাতে এসে গেছে তখন নোটবই খোলার দরকার কি? এসবের সময় এখন নয় স্যার, আমি পরে আসব। ওকে। ছাড়ুন না স্যার। নন্দু, এখন নয়, পরে। গুড, ভেরি গুড স্যার। স্যার স্যার, তুমি এবার কিন্তু নক করার সময় পাইনি, কারণ মা আসছে। হ্যাঁ মাম্মা, রিতা তুমি এবারে যাও, মামা আসছেন। আরে যাও। চিন্টু, আয় খাবি। হ্যাঁ মামা। চিন্টু, তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হাতে আমি একটা ফাইল পাঠিয়েছি, তুই সেটা দেখলি? হ্যাঁ, দেখা হয়ে গেছে, আমি সই করে পাঠিয়ে দেব। নো, দেখ বাবা, সই করবার আগে সেই ফাইলটাকে ভালো করে পড়বি, বুঝবি, তারপরে তুই যদি উচিত মনে করিস তবে সই করবি। তুই একটা কথা মনে রাখ চিন্টু, সবাই সুযোগ খুঁজছে কিছু না কিছু ফায়দা তোলার। আমি ফায়দা তুলছি? আলবাত তুলছিস, তুই আমার রাইভাল হওয়ার চেষ্টা করিস না। তোর মনে রাখা উচিত যে স্যার আমাকেই ভালোবাসেন। উফ, মনে মনে আর লাভ স্টোরি তৈরি করিস না, স্যার কেবল আমায় ভালোবাসেন। আহা, ভালোবাসেন? আরে, সে যাকে ভালোবাসে সে তো সামনেই বসে রয়েছে। আচ্ছা, তাহলে সামনে সামনে জিজ্ঞেস করি। চল 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 চল। কেন এসেছো? স্যারের কাছে কোনো কাজ আছে? তোমার কোনো কাজ ছিল? তাহলে বিনা কারণে এই রুমে এসেছিলে কেন? তোমাদের মনে রাখা উচিত যে এটা হচ্ছে এমডির চেম্বার। বিনা কারণে এসে অযথা সময় নষ্ট করাটা আমি মোটেই পছন্দ করি না। আর কোনোদিন যদি দেখি অফিসিয়াল ওয়ার্ক ছাড়া তোমরা এই রুমে এসেছো তাহলে ইউ উইল বি ফায়ার্ড, তোমাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। ইউ মে গো নাও। মা, স্যার সবাই কিন্তু চলে গেছে, বেরিয়ে আসুন। ওহ,
আরে বাপ রে বাপ, বুঝলে বংশী, আজ আমার বাঁশি বেজে যেত, বিরাট বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। হবে না, সিগন্যাল না দেখে গাড়ি যদি বাড়িয়ে দেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। তাছাড়া এই লেডি দুটো যা হয়েছে না, সিগন্যাল ফিগন্যাল কিচ্ছু মানে না। আবে চুপ, কেন ফেটার ফেটার করছিস? হ্যাঁ, তুই একটু হেল্প করতে পারতিস না? তোকে কতবার বলেছি, অফিসে থাকাকালে দরজার কাছে থাকবি তুই, লোককে দেখে শুনে ভেতরে ছাড়বি তুই। তুই কিসের ফ্রেন্ড হয়েছিস? মে আই কাম ইন? আরে তুই কবে ভেতরে আসার জন্য পারমিশন নিতে আরম্ভ করলি? অ্যাকচুয়ালি আমি দরজার কাছে আসতে আসতে নন্দুকে যে ইনস্ট্রাকশন দিচ্ছিলি সেটা আমার কানের মধ্যে চলে এলো। ভাবলাম এটা একদম ঠিক কথা, অফিসে ভাই ভাই সম্পর্ক কিসের? এখানে তুমি হলে এমডি, বাবা হলেন জেনারেল ম্যানেজার, আর আমি হলাম ফাইন্যান্স ম্যানেজার। নাও এই ফাইল আর এই চেকবুকে সই করো। ও গড, এতগুলো ফাইল, এত চেকবুক! হ্যাঁ, আর দুদিন পরেই তো বোর্ড অফ ডাইরেক্টর্সের মিটিং, তাছাড়া কাল আমাদের কতগুলো পার্টিকে পেমেন্ট দেওয়ার আছে, আর বড়মা তো নিজেই অ্যাডমিনিস্ট্রেশন আর চেকে সাইন করার দায়িত্ব তোমায় দিয়েছেন। তাহলে তুমি সই করবে না তো কে করবে? নাও সই করো। আজ বুঝেছি লোকে ভাইকে কেন পরম শত্রু বলে। মানে? মানে ভাইয়ের প্রতি তোর যদি একটুও দরদ থাকতো না, তাহলে তুই এতগুলো চেক সই করানোর জন্য আনতিস না। এখন আমার ক্লাবে যাওয়ার সময়, ক্লাবে লাঞ্চের প্রোগ্রাম, মাম্মা এলো, লাঞ্চ করলাম, তারপরে তোর আগমন। এই দেখ আধ ঘন্টা লেট হয়ে গেল, ক্লাবে সবাই আমার অপেক্ষায় আছে। হয়েছে না আরো আছে? না আর নেই। আচ্ছা শোন, আমি ক্লাবে যাচ্ছি, মামা যদি খোঁজ করে তাহলে একটু ম্যানেজ করে নিস, বলবি আমি একটা ইন্ডাস্ট্রি ইন্সপেকশনে যাচ্ছি। ওকে, গুড ব্রাদার। ২৫ লক্ষ টাকা, অত টাকা অ্যাকাউন্ট্যান্ট বাবু? চিন্টু একটা দিনে ব্যাংক থেকে ২৫ লক্ষ টাকা ড্র করেছে। হ্যাঁ ম্যাডাম, তাও আবার সেলস চেক, সেই জন্য টাকাটা লেজারে পোস্টিং করতে পারিনি। কোন হেডে খরচাটা দেখাবো সেটা ঠিক বুঝতে পারিনি। অবিনাশ, চেক বই সব ম্যানেজার ফিনান্সের কাছে থাকার কথা না? হ্যাঁ বড় মা, চেক বই সব তো আমার কাছেই থাকে। তাহলে সে টাকা ড্র করলো কিভাবে? ও, তার মানে সে তোর থেকে চেক বই চেয়ে নিয়ে গেছে, আর তার এই টাকা ড্র করার কথা জানিস তুই। আনসার মি অবিনাশ, আনসার মি। বড় মা, ও আমার বড় ভাই। কি হয়েছে তাতে জানিস না? এতে মিস অ্যাপ্রোপ্রিয়েশন কেস করা যায়, অর্থ আত্মসাৎ করা হচ্ছে, দণ্ডনীয় অপরাধ। এতে আমাকে যা যা শাস্তি দেওয়া দিন বড় মা, বর্দাকে কিছু বলবেন না। অবিনাশ, আপনি তো বেশ লোক অ্যাকাউন্ট্যান্ট বাবু। হ্যাঁ, আমি কোম্পানির জেনারেল ম্যানেজার, কথাটা আমাকে না বলে বৌদিকে বলার কি দরকার ছিল? তাছাড়া এত বড় কোম্পানি, ২৫ লক্ষ টাকার খরচাটা অন্য কোনো বাবদে দেখালে কি হতো না? পরীক্ষিত, এত বড় ঘটনাটা তুমি চেপে যেতে বলছো? বাচ্চা ছেলে, তাছাড়া সেই তো কোম্পানির ভবিষ্যৎ মালিক, সবই তো তারই টাকা। না, এ তার টাকা নয়, এ হচ্ছে কোম্পানির টাকা, নিজের ইচ্ছায় একটা পয়সা খরচা করার অধিকার তার নেই। গুড মর্নিং এভরিবডি, সরি আমার একটু লেট হয়ে গেল, আপনারা মিটিং কন্টিনিউ করুন প্লিজ। চিন্টু, কি হয়েছে মামা? কোম্পানির অ্যাকাউন্টে তুই কাল ২৫ লক্ষ টাকা ড্র করেছিস। ২৫ লক্ষ টাকা আমি ড্র করেছি? কি বলছো কি মামা? ফলস নয়, কোম্পানির অ্যাকাউন্টস বলছে, সেলস চেকে ২৫ লক্ষ টাকা ড্র করেছিস তুই। বিশ্বাস করো মামা, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করব? কার কথা বিশ্বাস করব? তোর কথাগুলো না অ্যাকাউন্ট্যান্ট বাবুর কথা? অবিনাশ, এগুলো তো তুই ডিল করিস, তুই বল এ কাজ আমি করেছি? এ বিষয়ে আমায় কিছু বলিস না বর্দা, আমি বড়মাকে বলেছি এর জন্য যা শাস্তি দেবার আমাকে দাও, বর্দাকে কিচ্ছু বলো না। তার মানে ইনডাইরেক্টলি তুই বলছিস এই সব কাজ আমি করেছি? চেক বই সব তোর কাছে থাকে না? হ্যাঁ, কিন্তু কাল ভুল করে একটা চেক বই তোমার টেবিলে ফেলে এসেছিলাম, আজ ফার্স্ট আওয়ারে গিয়ে দেখলাম কাউন্টার পার্টে ২৫ লক্ষ টাকা লেখা আছে। না অসম্ভব, আমি এ কাজ করিনি, আমি অত টাকা ড্র করিনি, অন্য কেউ এই কাজ করে আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। না বর্দা, তুমি এমন কথা বলো না, আমি সব কিছু করতে পারি কিন্তু চুরি বা বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমি সত্যি বলছি বর্দা। তুই যে ব্যাংক থেকে ২৫ লক্ষ টাকা ড্র করেছিস এটা প্রমাণ হয়ে গেছে, বিয়ন্ড এনি ডাউট। মামা, এই কাজ কোম্পানির নিয়ম বিরুদ্ধ, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে থাকার যোগ্যতা তুই হারিয়ে ফেলেছিস, তাই এই কোম্পানি তোকে। নন্দু, তুই? আমার ব্যাগ? আমার ব্যাগ এখানে? এই দেখো মামা,
অবিনাশের ব্যাগের ভিতর কোম্পানির টাকার হিসেব পাওয়া গেল। এই করলি তুই আমার মুখে তুলকালি মাখালি। কাকা, যে পাতে খেয়েছে সেই পাতটা কলুষিত করেছে, বেরিয়ে যা। ওকে আমি ত্যাজ্য পুত্র করছি, পাগল হয়ে গেলে। আমি পাগল হইনি বৌদি, এই যদি আমার সামনে এক মিনিট থাকে তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমি ওকে খুন করব। ওহো পরীক্ষিত, ছেলে মানুষ, ছেলে মানুষ। এই তো একটু আগে চিন্টুকে দোষী বলে ভেবে তুমি ওর এমডি পদ খারিজ করে দিচ্ছিলে, আর একে দোষী জানার পরেও তুমি বলছো ওকে ছেড়ে দেবো। ছেড়ে দাও পরীক্ষিত। না বৌদি, আইনের চোখে সবাই সমান, পুত্র ভাইপোতে কোনো তফাত নেই। আমার দাদার কাছে আমি শপথ নিয়েছিলাম এই কোম্পানির কোনো ক্ষতি হতে দেবো না। দাদা যদি রামচন্দ্র হয় আমাকে লক্ষণ হয়ে থাকতে দাও বৌদি। তাও দাঁড়িয়ে আছিস তুই, তোর কোনো লজ্জা নেই? আজ থেকে এই কোম্পানির সাথে, এই বংশের সাথে তোর সমস্ত সম্পর্ক চুকে গেল। বেরো 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 এখান থেকে, বেরো এখান থেকে। আরে ডাকো, তোমার থানার বড় বাবুকে ডাকো, ডাকো না। কি হয়েছে, কেন চেঁচামেচি হচ্ছে? ও, এই তোমার বড় বাবু। নমস্কার বড় বাবু। কি হয়েছে স্যার? ট্রাফিক নিয়ম না মেনে ইনি স্কুটারের সিগন্যাল ক্রস করছিলেন, আমি বললাম বলে আমার উপর কি হম্বিতম্বি করলো। আমাকে বললো কি না, চলো থানায় চলো। বললাম চলো, আমি তোমার থানাকে ভয় করি না, তোমার বড় বাবুকেও। কিন্তু তুমি ট্রাফিক রুল ভাঙলে কেন? স্যার, রুলস আর মেড টু বি ব্রোকেন, আইন হয়েছে ভাঙার জন্য। আমরা যদি আইন না ভাঙি তো কে ভাঙবে? স্মার্ট গার্ল, তোমার নাম কি? আমি হচ্ছি ইন্ডাস্ট্রিয়ালিস্ট স্বর্গত রতিকান্ত চৌধুরীর একমাত্র কন্যা চিন্ময় চৌধুরী। তুমি অবিনাশের কে হও? ছোট বোন। ও আমার খুড়তুতো ভাই, আপনি তাকে কি করে চিনলেন? আরে সে আমার ক্লাস ফ্রেন্ড, আমি অবিনাশের বাড়ি অনেকবার গেছি কিন্তু তোমায় তো সেখানে দেখিনি। কাকা আর অবিনাশ তো আলাদা থাকে, দরকার পড়লে ওরা আমাদের বাড়ি আসে, আমি ওখানে খুব কম যাই। জানেন তো কাকা না অবিনাশ দাকে তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে দিয়েছেন কেন? ছাড়ুন, ঘরের কথা বাইরে বলা উচিত হবে না। আমি যাব স্যার। যাবে? হ্যাঁ স্যার। না না, আপনাকে আমি আর স্যার বলে ডাকবো না। তবে আপনি যখন অবিনাশদের বন্ধু হন তাহলে আপনাকে দাদা বলে ডাকবো। কিন্তু কি দাদা বলে ডাকবো বলুন তো? সবাই আমাকে বিক্রম বলে ডাকে। বিক্রম মানে বিক্রম দা। ঠিক আছে, আচ্ছা বিক্রম দা, তাহলে আমি আসছি, নমস্কার। এরপরে আমাকে আর ট্রাফিক রুল শেখাবে না, তোমার বড় বাবু আমার বিক্রম দা হয়ে গেছেন। বিক্রমের আরেকটা পরিচয় আছে চিন্ময়ী, সময় আর সুযোগ এলে সেটাও জেনে যাবে। বৌদি, মনোহরপুরের মদন চিঠি দিয়েছে। কি লিখেছে? লিখেছে সেখানকার লোকেরা আর মোটেই ধৈর্য রাখতে পারছে না, দাদা যাবার পর ফ্যাক্টরির কাজ যেখানে ছিল সেখানেই আটকে আছে। ওই ফ্যাক্টরিটা করার জন্য তোমার দাদার ভীষণ ইচ্ছা ছিল, সবই ঠিকই হয়ে আছে, খালি সেখানে কিছুদিন থেকে ফ্যাক্টরিটা চালু করতে হবে। কিন্তু সেখানে যাবে কে, গিয়ে থাকবে কে? ভেবেছিলাম অবিনাশকে সেখানে কিছুদিনের জন্য পাঠাবো। না বৌদি, ওর নাম তুমি মুখে এনো না, ওর নাম শুনলে আমার সর্বাঙ্গ জ্বলছে, ইনিমো খারাম। তাহলে তুমিই বলো সেখানে কাকে পাঠাবো। মামা, আমি একটু আসছি। আরে চিন্টু, কোথাও বেরোচ্ছিস? ক্লাবে যাব। আচ্ছা বৌদি, চিন্টুকে মনোহরপুরে পাঠালে কেমন হয়? কোনপুর? মনোহরপুর? হ্যাঁ, এখান থেকে প্রায় 200 কিলোমিটার, ভারী সুন্দর জায়গা। আমি সেখানে কেন যাব? তোর বাবা সেখানে একটা ফ্যাক্টরি আরম্ভ করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি, তুই সেখানে কিছুদিন থেকে ফ্যাক্টরিটা চালু করে দিলে গায়ের লোকের ভীষণ উপকার হবে। না রে বাবা, ওই গায়ে ফায়ে আমি যেতে পারবো না। তার মানে তোর বাবার ইচ্ছে পূরণ হবে না রে চিন্টু। বুঝলি চিন্টু, সেই হচ্ছে উপযুক্ত পুত্র যে বাবার শেষ ইচ্ছাকে পূর্ণ করে। তুই শহরে বড় হয়েছিস বলে গায়ের নাম শুনে নাকশিট করছিস, আর একবার মনোহরপুর গা দেখার পরে তুই নিশ্চয়ই বলবি সেখানে না গেলে তুই বিরাট বড় ভুল করতিস। কি রে, যাবি? কিরণন্দু, যাবি? ওকে, হ্যাঁ মামা, আমি যাব। পরীক্ষিত, আমাদের গেস্ট হাউসের কেয়ারটেকার মদনকে চিঠি দিয়ে দাও, চিন্টু যাবে। ঠিক আছে বৌদি, আমি মদনকে খবর পাঠিয়ে দিচ্ছি। তুই যেমন ছেলে, গায়ে থাকতে পারবি তো? সেখানে ক্লাব নেই, হোটেল নেই, সঙ্গী সাথী কেউ নেই। মামা কি বলে জানিস তো, কাঁধে যদি ঢোল চাপানো যায় যে কোনো লোক ঢোল বাজাতে শিখবে। তাছাড়া মনোহরপুরে আমি ফুর্তি করতে যাচ্ছি না, ডিউটিতে যাচ্ছি। দেখবি আমি ফ্যাক্টরি চালু করে তবে ফিরব। ওকে, দেখা যাবে। তুই আর সিনিয়রদের মতো আমাকে উপদেশ দেওয়ার চেষ্টা করিস না। শোন, মাম্মার খেয়াল রাখবি তুই, আমি এখান থেকে চলে যাওয়ার পরে মাম্মাকে ভীষণ মিস করব, সব সময় মাম্মার কাছে কাছে থাকবি। আচ্ছা দাদা, তুই সব কথাই মাম্মার কথা চিন্তা করছিস কেন? আমি মাম্মাকে দেখব না। ওকে।
নন্দু আয় আয়। আয়ুষ্মান ভব। এই কিরে, ফাইনালি যাচ্ছিস? হ্যাঁ কাকা, 200 কিলোমিটার রাস্তা। শোন, ফ্যাক্টরি সব কাগজপত্র গেস্ট হাউসে আছে, আর যা সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট তুই তো অফিস থেকে নিয়ে এসেছিস। হ্যাঁ, যদি কিছু অসুবিধা হয় মদনকে বলবি, সে তোকে সাহায্য করবে। ঠিক আছে কাকা। কাকা, মাম্মার খেয়াল রেখো কিন্তু। চিন্টু, সে শুধু তোর মাম্মাই নয়, আমার বৌদিও, আর বৌদি মায়ের সমান। বাবু, এতে তোমার জন্য খাবার আছে, এত পথ যাচ্ছ, আমি গাড়িতে রেখে দিচ্ছি। চক্রধর, তোমাকে সব থেকে বেশি মিস করবো আমি, তোমার মতো রান্না আমায় কে করে দেবে? বাবু, তোমার হাতে দাও তো দেখি। কেন? আরে দাওই না, এই দেখো, এটা হচ্ছে রক্ষা কবচ। তুমি গায়ে যাচ্ছ, গায়ে বহুত গুণিন বশীকরণ করা লোক থাকে, তাছাড়া সেখানকার মেয়েদের কথা কিচ্ছু বলা যায় না, কারণ নজর যদি তোমায় লেগে যায় এই কবচটা তোমাকে রক্ষা করবে। আর বাবু, সেখানকার তারিণী কালি ভীষণ জাগ্রত, তার সিঁদুর আমার জন্য একটু নিয়ে আসবে। নিশ্চয়ই আনবো। চক্রধর, মামাকে তোমার কাছে রেখে যাচ্ছি। মামা, মামা কোথায়? মামা, মামা, এ কি মামা, তুমি কাঁদছ? তুমি তো আমায় সেখানে যেতে বলেছো। আমি কাঁদছি না রে, তুই যে আজ তোর বাবার স্বপ্নকে সার্থক করতে চলেছিস সেই খুশিতে আমার চোখের জল বাধা মানছে না। শুন, নিজের শরীরে যত্ন নিস, গায়ের লোকের সাথে খারাপ ব্যবহার করবি না, আর যা কিছু ডিসিশন নেবার বুঝে শুনে নিবি। একটা কথা মনে রাখবি, এই বংশের মান সম্মান তোর ওপর নির্ভর করছে বাবা। তুমি চিন্তা করো না মামা, ফ্যাক্টরি নিশ্চিত ওপেন করে তবে আমি ফিরব। আর শোন, প্রত্যেক সপ্তাহে তুই আমাকে চিঠি লিখবি, সেখানে তো টেলিফোনের ব্যবস্থা নেই, তোর চিঠির অপেক্ষায় থাকবো আমি। নিশ্চয়ই লিখবো মাম্মা। থাক বাবা, আয়। আরে আরে, আমি ব্যাগের কথা ভুলে গিয়েছিলাম। যাই হোক, তুই নিয়ে এসেছিস। ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। গুড, দে। আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই আমার সঙ্গে গেলে আমার মাম্মাকে দেখবে কে? হ্যাঁ, তুই আমার ভালো দোস্ত, তুই এখানে থাকবি আর মাম্মাকে দেখবি। হ্যাঁ, শেক হ্যান্ড। গুড, গুড, যা যা। এখান থেকে মনোহরপুর গা 200 কিলোমিটার। ছ,
কি দেখছো? নদীতে ফুটেছে কলি। আরে ও তো নামও জানে। তোমাদের শহরের বাবুদের মেয়ে দেখার খুব শখ না? সুন্দর মেয়ে দেখা। আচ্ছা, সুন্দর মেয়ে দেখা শখ? দেখো বাবু, এমন শখ না আর কখনো করো না, না হলে গায়ের লোক তোমাকে দিনেতে তারা দেখিয়ে দেবে। বুঝলি রূপা, এই লোকটাকে একটু মজা দেখাতে হবে, চল। যা দেখাবার তা তো সব দেখিয়ে দিয়েছো, আর কি দেখাবে? এই রকম একটা করে শহরের বাবু এসে আমাদের গ্রামকে লুটে নিয়ে যাবে, আর চুপচাপ বসে দেখবো আমরা। ওহ রাঘব, ওই শহরের বাবু কি ব্যাপারে কোথা থেকে এসেছে সেটা দেখা যাক। তোমরা যেমন লোক কি দেখবে জানা আছে। কি নিয়েছো, কোথাকে নিলে, কেন নিলে? দিন বন্ধু, তুমি একটু চুপ করো তো। রাঘব, রঘু, তোমরা রাগছো কেন? যাও বন্ধু তো বলেছে, দেখা যাক, বোঝা যাক। কি দেখবে আর কি বুঝবে? সর্বনাশ হয়ে যাওয়ার পর কি তোমরা সব বুঝবে? ওরে মা, আগে কি হয়েছে বল। বুঝলে বাবা, এই রাঘবরা ঠিক কথাই বলেছে, শহরের একটা বাবু গ্রামে এসেছে। হ্যাঁ মিশু, ওর তাকানোটা ভীষণ খারাপ, আমাদের চান করার সময় সে আমাদের নদীর পার থেকে লুকিয়ে দিয়েছে। শুনলে তো, এবার কি করার করো। হ্যাঁ, ওকে গায়ে ঢুকতে দেওয়া যাবে না, তাড়িয়ে দিতে হবে, চলো সবাই। ওরে বাপরে বাপ, এরা আমায় মারতে আসছে নাকি রে? চিন্টু বাবা, যো পলায়তি সজীবতি, পালা রে পালা। কেন তো হ্যাঁ করছো? হাসবো না বলে কিনা হাসছো কেন? তুমি তো ঘরে বসে থাকো, গেলে জানতে। আজ না ভারী মজা হয়েছে। কি মজা হয়েছে? কলি আর আমি চান করছিলাম, এদিকে জানো ওই শহরে বাবুটা গাছের আড়াল থেকে ড্যাব ড্যাব করে দেখছিল। কলি ছাড়বার পাত্র এগিয়ে গিয়ে তার গালে এক থাপ্পড় কষিয়ে দিয়েছে। এই রূপা, তারপর? তাতেও কি কলির রাগ ঠান্ডা হলো, গায়ে সভা বসেছে, সেখানে জানিয়ে দিয়েছে। তারপর গায়ের লোক মিলে লাঠি শোটা দিয়ে গা থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর? পগার পার। সে কি কথা গো? হ্যাঁ, গায়ের লোক দেখে শৌরে বাবু গাড়ি চড়া ভেঙেছে। না না না, যে যেমন করবে তার ফলও তেমনি হবে তো। এই রূপা, ও বড় বাবু ছেলে নয় তো? হলে হবে, কিভাবে জানবো আমি? গায়ের মোড়ে গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে দেখে এসো। চল আমার সঙ্গে দেখে আসবে। ও হবে না, সূর্য ডুবে গেছে, এক্ষুনি আধার হয়ে যাবে। রূপা, কি হয়েছে? আধার হবে না, আধার হয়ে গেছে, আমি আর যেতে পারবো না। কেন? ওটা আমি বলতে পারবো না, ওটা গোপন কথা। গোপন কথা? সেটা বুঝতে পারবি না। তুমি যাও কি না যাও, আমি যাচ্ছি। রূপা, রূপা, তুই ভাবলি আমি রাত কানা, তুই ধরে ফেলবি? আরে না, আমার বাবা কতদিন আগে মরে উপরে চলে গেছে, সে জানতে পারলো না আমি রাত কানা, আর তুই জানবি কচু। রাতটা যে কেন আসে, আমি তো শালা হাত রাতে হাত রাতে ঘরে যাব, বাবুকে আমি কি করে খুঁজব, কি করে গাড়ি খুঁজব। এই চিন্টু বাবু, তুমি গায়ের ভিতরে থাকো বা বাইরে থাকো, আজ রাতটা কোনোভাবে কাটাও। মদন, মদন! আরে এত রাতে কে বে? মদন, এই মদনা! আরে মদনকে এত রাতে কি দরকার রে? মদনকে কেন খুঁজছিস রে? মদন! আরে কে বে? দরজার সামনে গাছ গজিয়েছে, গাছ তো ছিল না, রাতারাতি এত বড় গাছ! মদন, গাছ আবার হাত ধরেছে, কি গাছ রে বাবা, জ্যান্ত গাছ নাকি? আরে কোনো জ্যান্ত গাছ টাস নয়, আমি চিন্টু, চিন্টু বাবু। চিন্টু বাবু, নমস্কার নমস্কার। চিন্টু বাবু, তোমাকে এরকম অর্ধেক গাছ অর্ধেক মানুষ কে করে দিল? আমি তো শুনেছি কামরূপে গেলে পরে তান্ত্রিকরা দিনের বেলায় মন্ত্র টন্ত্র করে ভেড়া করে দেয়, রাত্রে আবার মানুষ করে দেয়। এই চিন্টু বাবু, তোমাকে কোন তান্ত্রিক এমন করে দিল? মদন! এই চিন্টু বাবু, তোমার
তলাটা গাছ না উপরটা গাছ? মদন, আরে তুমি এদিক সেদিক তাকিয়ে কি কথাবার্তা বলছো বলো তো, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দেখেছি দেখেছি, তোমাকে যে এরকম অর্ধেক গাছ আর অর্ধেক মানুষ করেছে তাকেই খুঁজছি, আধারে পেলে না তোকে মেরে ফেলবো একদম। আরে এই গাছ ফাছ কিচ্ছু না, এই গাছটা নিয়ে আমি গায়ের মোড় থেকে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে এসছি। লুকিয়ে এসছো কেন? কেন সে অনেক কথা, আগে ভেতরে চলো তারপর বলবো। এই রাতেই তোমার আসার দরকার ছিল। কি বলছো? না কিছু না চিন্তু বাবু, চলো ভেতরে চলো, দেখে শুনে এসো, রাত্রির ব্যাপার তো পড়ে যেতে পারো। চলো। আরে আরে কি হলো, আরে তুমি নিজেই তো উল্টে পড়েছো। রাতের কোনো ভরসা আছে? আরে ওদিকে কোথায় যাচ্ছো? তোমার গাড়ির থেকে জিনিসপত্র আনবার জন্যে। আরে জিনিস তো গাড়িতে আছে, গাড়ি গায়ের বাইরে আছে, তুমি এখন ভেতরে চলো তো, এসো। আমার হাতটা ধরে রয়েছো কেন? তুমি রাত্রে দেখতে পাও না নাকি? ছাড়ো। কি হলো, পড়ে গেলে নাকি? না না, সুইচ বোর্ডটা খুঁজছিলাম তো। সুইচ বোর্ডে তো সামনে জলজল করে দেখা যাচ্ছে। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। চিন্তু বাবু, কথাটা হচ্ছে কি, আমি মাঝখানে গ্রাম থেকে এসেছি আর 15 দিন হলো এই ঘরে এসে থাকছি। টেপারও বেশ নেই তো, দাও তো টিপে দাও তো। কি টিপে দেবো? ওই সুইচটা। আলো এসছে তো? কেন দেখতে পাচ্ছ না নাকি? চিন্তু বাবু, তুমি আমাকে রাতকানা বলে ভেবেছো নাকি গো? এই এদিকে এসো তো। এখানেই বলো না, আমি শুনছি। হ্যাঁ আমার যেমন পরিষ্কার চোখটা তেমন পরিষ্কার কান। বল, কিছু খাবার দিতে পারো? ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ বিপদ হয়ে গেল। সে কি? না মানে দিনের বেলায় রান্না করে তোমার জন্য অপেক্ষা করেছি, এলে না তো তাই খেয়ে নিয়েছি। বুঝলে মদন, আমি দিনেই এসেছিলাম কিন্তু গায়ের মুখ থেকে ফিরে গেছি। কেন? এই গায়ের লোক আমায় মারতে এলো, আমি গাড়ি রেখে লুকিয়েছি, রাত্রিবেলায় এসেছি, না খেলেও হয়, একটু শোবো আমি, কাল খুব ভোরে আমায় ডেকে দেবে, লোকজন ওঠার আগে আমি গা ছেড়ে চলে যাবো। কেন কেন তুমি কেন গা ছেড়ে চলে যাবে? আমি থাকা সত্ত্বেও তুমি গা ছেড়ে চলে যাবে কেন? এই রাতটা খালি পোয়াতে দাও, সকালটা খালি হতে দাও, তারপর দেখে নেবো ক্ষমতা কার কত তোমার গায়ে হাত দেবে। আরে কে কার গায়ে হাত দিয়েছে, কি হয়েছে বলো? কি আর হবে, কাল দিনের বেলায় চিন্তু বাবু গায়ে এসেছিলেন, গায়ে পা রাখলো কি, গায়ের লোক লাঠি ছোটা নিয়ে তাকে মারতে গেল। এবার বলো কোন ভদ্রলোক তোমাদের গ্রামে? কি বলছো, কাল যে এসেছিল সে তোমার? হ্যাঁ বাবু বাবু। আর কেন এসেছিল তা জানো? গায়ে কিছুদিনের জন্য থাকতে, তার যে ফ্যাক্টরি অচল হয়ে পড়ে রয়েছে তার ব্যবস্থা করে চালু করতে, তাতে কার লাভ হতো? আমাদের গায়ের লোকেদেরই তো লাভ হতো। না গেল গায়ের লোকের মুখামিতে সব ভেস্তে গেল। আরে আমাদের কি এত কথা জানা ছিল? রাঘব এসে বললো যে শহরের বাবু এসেছে, তার নজর নাকি ভারী খারাপ, গায়ের মেয়ে বউরা শান্তিতে থাকতে পারবে না। আরে ওই রাঘবটা তো মদো মাতাল গুন্ডা, গায়ের উন্নতি দেখলে তার বুক ফেটে যায়, তারই কথা বিশ্বাস করছো? খালি কি সে রূপা আর কলিও সেই কথা বলেছে? ওরা যখন চান করছিল তখন ও নাকি উঁকি দিয়ে দেখেছে, এই কথায় গায়ের লোক খেপে গেল আর কি। কি হয়েছে কি হয়েছে, আমার নাম এখানে কেন উঠছে, কার কি করেছে? আমরা কি করেছি? গায়ের লোককে খেপিয়েছো, এবার তাহলে সামলাও। আমরা কেন সামলাবো? আরে তুই যে বাবুর কথা বলছিলি না, সে হচ্ছে মদনের বাবু, আমাদের গায়ে এসেছেন কারখানা চালু করার জন্য, গায়ের লোকজন তাকে ভীষণ অপমান করেছে। আমি কি জানতাম ওটা মদনের বাবু? তাই যদি হয় সে আমাদের চান করার সময় উঁকি দিয়েছিল কেন? তাতে কি গায়ে ফোসকা পড়ে গেল? শোনো, কেউ যদি একটু তাকালে গায়ে ফোসকা পড়ে যায় বাবা মাকে গিয়ে বলো না, নিজের মেয়ের যৌবন বাঁচাতে ঘরের মধ্যে একটা একটা করে পুকুর করে দেবে। মদন বাবু আমাদের গায়ের লোকের ব্যবহারে ভীষণ খাপা, এখন ঘুমিয়ে আছে, উঠবে চলে যাবে, গায়ে ফ্যাক্টরি হবে না কচুটা হবে। শুনলি শুনলি তো, তোর জন্য এত কাণ্ড হলো, গায়ের কারখানাটা চালু করার জন্য মদন একটা চিঠি দিয়েছিল, তোর জন্য সব ভণ্ডুল হলো। আচ্ছা আচ্ছা, আমার জন্য যদি সব ভণ্ডুল হয়েছে বলছো, তাহলে গায়ের মঙ্গলের জন্য নয় গিয়ে ক্ষমা চাইবো। Thank you.
আরে বাপ রে বাপ, তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার জন্য গায়ের লোক তোমাকে অপমান করেছে, তার জন্য আমিই দায়ী। কিন্তু তুমি যদি কারখানা আরম্ভ না করে রাগ করে চলে যাও, তাহলে গায়ের লোকের খুব ক্ষতি হবে, তখন সবাই আমাকেই দোষ দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব পেয়ে গেছি। কি পেয়ে গেলে? পিছনের হিসেব করে কি হবে? তুমি গিয়ে গায়ের লোকেদের বলে দাও, ফ্যাক্টরি চালু না হওয়ার আগে আমি গাঁ ছেড়ে যাবো না। তুমি সত্যি বলছো বাবু? সত্যি বাবু। বাবু তুমি শুধু তাড়াতাড়ি কারখানা আরম্ভ করো, আমি তোমার সব কাজ করে দেব। আমি আসছি বাবু। স্যার মেশিনের কন্ডিশন সব ঠিকই আছে, আসলে বহুদিন পড়ে আছে তো পুরো অয়েলিং দরকার। আমরা যাচ্ছি কোম্পানির মেকানিককে পাঠিয়ে দিচ্ছি, 10-15 দিনের মধ্যে ফ্যাক্টরি চালু হয়ে যাবে। শিওর? শিওর স্যার। আমরা তাহলে আসি স্যার, এখনই চলে যাবেন? স্যার অযথা আপনার সাথে কেন যাব, এখান থেকেই চলে যাচ্ছি। নমস্কার। ওকে নমস্কার। কি দরকার? আমার কোনো দরকার নেই, উপকারে লাগবে আমাকেই তোমার। দেখো কি বলতে চাও? তুমি এখানে ফ্যাক্টরি চালু করতে পারবে না, কাল সকালে গাঁ ছেড়ে পালাও। তোমার কথাতে? হ্যাঁ বে, আমার কথাতে। ফ্যাক্টরি এখানে নিশ্চয়ই চালু হবে, আর তাতে যে বাধা দেবে তার অবস্থা কি হবে সে নিজেও বুঝতে পারবে না। আবে আমাকে দমকাচ্ছো, দেখো শালা। আর কোনো কথা যেন না শুনি, তা না হলে ফ্যাক্টরি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করব না। আমি কে আর কেমন সেটা এখনই প্রমাণ দিয়ে দেবো। আচ্ছা তোকেও দেখিয়ে দেবো আমি কে। ডুবে যাও না চিন্টু বাবুকে বাংলায় পৌঁছে দেওয়া পর্যন্ত থেকে যাও। না না যেও না, আমার শোনাবো না, বাবুর কাছে ধরা পড়ে যাবো। লক্ষ্মী বাবা যা পালিয়ে গেল। কি হলো মদন, কি পালিয়ে গেল? আমার ভাগ্যটা পাহাড়ের পেছনে পালিয়ে গেল। ভাগ্য পাহাড় পালিয়ে গেল? আরে কে পাহাড়ের পেছনে পালিয়ে গেল, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। চলো চলো, কোথায় যাবো, কিভাবে যাবো, কেন যাবো? আরে গেস্ট হাউসে ভাই, আসার সময় না হয় ইঞ্জিনিয়ারের গাড়িতে এসেছি, তারা তো চলে গেছে, এবার যাওয়ার সময় তো হেঁটে হেঁটে যেতে হবে। মদন চলো। এই এই চিটু বাবু, তুমি তো জানো আমাদের বাংলোর থেকে কারখানা পথ ভীষণ আঁকা বাঁকা, আর সব সময় তোমার সঙ্গে আমি তো থাকতে পারবো না, তখন তোমার পক্ষে এখানে একা আসা অসম্ভব। কেন অসম্ভব? সব সম্ভব। আচ্ছা বাজি ধরছি আমি, কেমন করে এখানে আসো দেখি। মদন আমার সঙ্গে বাজি ধরো না, হেরে যাবে। আমি হেরে যাবো? পরীক্ষা করতে চাইছো তো? তাহলে আমি আগে আগে যাচ্ছি, তুমি পিছন পিছন এসো। এসো চিন্টু বাবু। কেন, কোনো দরকার নেই। কি হলো? তার চেয়ে আমি কি করবো, আমি তোমার হাত ধরে চোখ বুঝে থাকবো। আচ্ছা তারপর তুমি বাংলায় যদি একা একা কোনোভাবে যেতে পারো তাহলে বুঝবো তুমি গ্রামের রাস্তাঘাট আমার থেকেও বেশি ভালো চিনে গেছো। এই কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চোখ বন্ধ করো। আরে আমি চোখ বুঝবো কি, চোখ তো বুঝেই আছি। বললে চোখ বুঝছি। হ্যাঁ এই হাতটা কাঁধে দাও, এসো আমার সঙ্গে। মদন, 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 রাত্রিটাতে কেন ডাকছো আমাকে? রাত্রিটা হয়েছে যত মরণ। মদন, এই মদন, রাত্রি বেলাতে মদন যাচ্ছি, তাড়াতাড়ি এসো। যাচ্ছি। চিন্তু কেন ডাকছো, কি হলো? এদিকে এসো তো। হ্যাঁ যাই। আরে ওদিকে কোথায় যাচ্ছ, এই দরজার দিকে এসো। দরজার কাছে? তাই বলো না, কোথায় তুমি? বুঝলে মদন,
কেউ একজন এসেছিল বোধহয়, এই পথ দিয়ে পালিয়ে গেছে। না গো চিন্টু বাবু, এখানে কেন আসবে? তার কি জীবনের ভয় নেই? সে কি জানে না এখানে মদন আছে? মদন? হ্যাঁ, আরে দেখবে এসো, এই কাঁচের উপরে কিরকম রক্ত লেগে আছে। হ্যাঁ রক্ত? আরে ওদিকে কি দেখছো? আরে এখানে দেখো। না চিন্টু বাবু, আমি না রক্ত দেখতে পারি না, রক্ত দেখলে আমার রক্তের চাপ বেড়ে যায়। চিন্টু বাবু যাও শুয়ে পড়ো, খালি এই রাত্রিটা কেটে যান, তিনটা হয়ে যাক, আমি সব সব করে দেবো। যা যা যা। উফ, সালা মদন, আজ তুমি খুব বাঁচা বেঁচেছ। মদন, মদন বাবু, মদন, হ্যাঁ মদন, মদন, মদনকে খুঁজতে খুঁজতে তোমার সঙ্গে এখানে দেখা হয়ে গেল। তুমি এখানে ফুটেছো, তোমাকে গায়ের রাস্তায় খুঁজলে কি করে পাবো? আমি মদনকে কত জিজ্ঞেস করেছি, ও তোমার খোঁজই দিতে পারে না, কি মুশকিল ব্যাপার। তোমার কথা মনে পড়ছে অথচ তোমার খোঁজ নেই। যাই হোক, তোমার এইখানে দেখা পাওয়া গেল। এখানে মানে কি জানো তো, মাঝ নদীর মধ্যে। আরে সত্যি তো, আমার কি খেয়াল আছে আমি নদীর ভিতর চলে এসেছি বলে? আমি তোমার দিকে তাকিয়ে চলেছি তো চলেছি তো চলেছি। বাহ বাবু, না এরকম উঠমুখ হয়ে চলে পড়ে যেতে পারো, রাস্তা বড় খারাপ। অজানা রাস্তায় গেলে প্রথম প্রথম না হয় একটু অসুবিধে হয়, কিন্তু একবার চেনা হয়ে গেলে তারপর চোখ বুঝে গেলেও ঠিক জায়গায় পৌঁছে যাওয়া যায়। তুমি যে স্যারের কথা বলছিলে, গায়ের লোক এদিকে আসছে, কি করে এখন? আমি কি করব? ডুব দাও, ডুব দাও, ডুব দাও বলছি, ডুব দাও, ডুব দাও বলছি। আরে কলি, তুই এখানে চান করছিস? হ্যাঁ চান করছি। একি রে কলি, তোর গায়ের কাছে কেন বুদবুদ কাটছে? না না, লাইলেন্টিকো মাছগুলো ঘুরছে তো, তারা বুদবুদ কাটছে। ও আচ্ছা, তোর বাবা তোকে খুঁজছে, তাড়াতাড়ি ঘরে যা। এই চল। ও বড্ড কষ্ট, আমি আর এক সেকেন্ড জলের মধ্যে থাকলে প্রাণবায়ুটা ধস হয়ে যেত। আর গায়ের লোক যদি তোমার সঙ্গে আমাকে দেখে নিত তাহলে কি হতো? মেরে ফেলতো। রূপারাও এদিকে আসছে, এখন কি করি? আমি আর নেই, এবার তোমার পালা। ডুব দাও, তুমি ডুব দাও, ডুব দাও, তুমি ডুব দাও, ডুব দাও। বাবু তুমি এখানে কি করছো? চেপে রেখেছি। হ্যাঁ না না, চান করছি। প্যান্ট শার্ট পরে এ কেমন চান? ওরে রূপা, তুই জানিস না শহরের বাবুরা বোধহয় এভাবেই প্যান্ট শার্ট পরে চান করে। ও আচ্ছা বাবু, কলিকে দেখেছো নাকি? এখানেই তো ছিল। কি বললে? এখানে ছিল? না না, ওর বাবা খুঁজছিল তো, বাড়ি চলে গেছে। ও কলিকে দেখলে বলো আমরা ওখানে চান করছি। হ্যাঁ আচ্ছা, চল চল, যাই চল চল। হ্যাঁ যাও কলি, কলি এই কোথায়? নেই তো, গেল কোথায়? এ কলি কোথায়? কলি, ও কলি, 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 কি হলো, ভয় দেখালে? তোমার মতো শহরের বাবুদের নদীতে নামা। কি বলো বাবা, মাছ ধরবে? হ্যাঁ হ্যাঁ, কাল বিল থেকেই মাছ ধরা ভালো। জমে গেছে, জামাই রাত কানা, শ্বশুর শালা কালা। ওহো, ও বলছে একটা আর তুমি শুনছো আর একটা। ওগো, ও যে বিয়ের কথা বলতে এসেছে। কাকে কামড়ালো? কামড়ালো না, বিয়ের কথা, আমাদের রূপার বিয়ের কথা গো। ওহো, বিয়ে বলছো? আমাদের রূপার বিয়ের কথা বলছো? তা কে বর্গো? সে নিচে, আমাদের রূপা ওকে পছন্দ করে। তাহলে আর অসুবিধা কোথায়, বিয়ে করে ফেলো। এই চোখ মারাটা আমার ভালো লাগে না। তেল মাখে না? না না বাবা, সে কথা বলতে পারবে না, রূপা আবার প্রতিদিন তেল সাবান দিয়ে স্নান করে। ওহো, তুমি বিয়ের কথা বলো না, বিয়ের কথা, বিয়ের কথা। দেখো বাবা, রূপা আমার ভীষণ আদরে বড় হয়েছে, ওকে কিন্তু চোখে চোখে রাখতে হবে তোমাকে। সেই গ্যারান্টি কি করে দেবো বলুন, সন্ধে হলেই আমার ঘন্টা বাজে। ঠান্ডা? না না, আমার ঠান্ডা লাগে না, গরম লাগলে ছাদে গিয়ে শুয়ে পড়ি। কালই কেমন যেন একটু ঠান্ডা লেগে গেছে, আজ ঠিকই আছে।
একটু শোনো তো। হ্যাঁ লজ্জা পেয়েছে নাকি? হ্যাঁ মা, কিছু বলছিস? বলছিলাম যে ওকে বলো না রাত্রে খেয়ে যাবে। হ্যাঁ মা। এই যে বাবা, ও বলছে আজ রাতে খেয়ে যাবে। রাত্রে যা বলেছে ঠিক বলেছে, গাই আবার 5 লিটার করে দুধ দেয়। ওহো, তুমি যাও তো, তোমায় তো আল বলতে কাল শুনছো, তুমি জামাইকে নাই বলে ডেকে দেবে। তুমি যাও তো এখান থেকে, যাও। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি বলো আমি এক্ষুনি নিয়ে আসছি। ও হ্যাঁ, জামাইকে আমার কিন্তু খুব খাতির যত্ন করে খাবে। এই মাসি, খাওয়া দাওয়া থাক, দেরি হয়ে যাবে। মাসি বলছে কেন বাবা, তুমি তো জামাই হতে যাচ্ছ, আমাকে তুমি মা বলেই ডাকো না কেন? মাই তো, কিন্তু খাওয়া দাওয়াটা থাকুক। না বাবা, এটা তুমি আমায় বলো না, রূপা তোমায় বলেছে, তুমি ওকে বলো। শোন রূপা, জামাই কি বলছে? কি বলছো? খাবে না? এরকম না খেয়ে কেউ যায়? এই রূপা, এই সময় কি খাওয়া উচিত হবে? সময় তুমি কিচ্ছু জানি না, তুমি যদি না খেয়ে যাও তো তোমায় কি করি দেখো। দেখে নি, চলে গেল, চলে গেল সূর্য, চলে গেল, চলে গেল। হ্যাঁ, তো কি হলো? কি হলো বলো না, কি করি, কোথায় যাই, কি করব? অন্ধকার হয়ে গেল, আলোটা জ্বালিয়ে দে, তারপরে তোমার কথা শুনব। আরে ও আলো জ্বাললেও যা হবে, না জ্বাললেও তাই হবে, আমার কাছে দুটোই সমান সমান সমান। কি হবে ধরা পড়ে যাবো, কি জানে বলছিলে, এসে গেছি। আরে বল। হ্যাঁ এই রূপা, আমার একটা শর্ত আছে, তুমি আমায় খেতে দাও বা না দাও, আজ রাতে শুতে দেবে তো? ইমা, কি বাজে কথা বলছো, গায়ের এই মাথায় আমাদের ঘর আর ও মাথায় তোমাদের বাংলো, লোকে কি বলবে বলো? যে যা খুশি বলে বলুক গে, আমি এখান থেকে এক পাও নড়ছি না। এই তোমাদের গায়ের নিয়ম রাখো তো, আমাদের গায়ে তো নিয়ম আছে, কোণে দেখতে যেখানেই যাও, যাদের ঘরেই যাও, যদি সেখানে সন্দেহ হয়ে যায় তবে সেখানেই থাকে, এই হিসেবে আমার আজ এখানেই থাকার কথা। হ্যাঁ রে মা, জামাই যদি বলে তাহলে থাকুক না। শালা হিস পাওয়ার আর সময় পেলে না বাবা, কোথায় যে যাবো, এত রাত্রে আমি নিজের ঘরেই ঠাওয়ার করতে পারি না, এ শ্বশুর বাড়িতে ঠাওয়ার কি করে করবো? সারা মানুষ শুশু করতে গিয়ে এত কষ্ট করবে, যাকে এখানে ছেড়ে দিই। কেমন যেন পচা পচা গন্ধ লাগছে, ধর যেমন লাগুক গে মেরে দি। আরে কি হলো, আমাকে কে ডাকছে,
আরে কোথায় কে? আর কত শান্তিতে শুয়ে আছি। রূপা তুমি এই কি কাণ্ড হলো গো? আমাদের এখনো বিয়ে হয়নি, আমাদের ফুলসজ্জা হয়নি, বাবা মার ইজ্জতের কথা ভেবে তোমার এই খাটে আসা কি উচিত হয়েছে? কি হয়েছে? ইজ্জতের কথা? কি আজেবাজে বকছো? তোমার খাটে আমি এসেছি না তুমি আমার খাটে এসেছো? আসুনি, কোন লজ্জায় তুমি মার পাশে শুয়ে পড়ো। আমি গেছি। রূপা, ট্রেন যদি লাইন বদল করে ফেলে তাহলে সেটা ট্রেনের দোষ না, সেটা সিগন্যালের দোষ। এবার কি হবে? কেন ভাবছো? শাশুড়িকে আর স্ত্রীকে, এই শাশুড়িকে মাকে ধরে নাও, মায়ের কোলে ছেলে শুয়েছিল। মা গো, মা তো লজ্জায় চলে গেছে। এখন যাও। আমি আর কোথায় যাব? আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তোমার কোলে শুয়ে পড়ি। আমি যে যে কাজগুলো বললাম এগুলো তুমি সব। গুড মর্নিং। কখন উঠলিন? কখন ফিরিন? এখানে খাই না ওখানে খাই? হাসছে, ওয়াই হাসিং? তোমার ইংলিশ শুনে তুমি এসব কোথায় শিখেছো? শালা, এই গায়ের চুড়ি চার ক্লাস পড়েছে কি না পড়েছে ঠিক নেই, এ নাকি ইংলিশ ঝাড়ি। বলেনি তো চিবিয়েছে। যদি চিবিয়েই থাকি কিভাবে বলে শিখিয়ে দাও না। তুমি শিখবে। কেন শিখবো না, শিখলে তো ভালোই। বাবা মার আমি একমাত্র, যদি ইংলিশ শিখি আমি তোমার ফ্যাক্টরিতে চাকরি পাবো, তারপরে আমি ভালোভাবে থাকবো। কি শিখিয়ে দেবে না বাবু? শিখবে, কিন্তু ওই শেখার জন্য গুরু দক্ষিণা দিতে হবে। কিন্তু কি নেবে বলো? না এখন বলবো না, ফ্যাক্টরি খুলবার পরে। ফ্যাক্টরি খোলার পরে? ফ্যাক্টরি কে জানে কবে খুলবে, তারপরে শেখাবে। আজ হবে না কেন? এখনই। ঠিক সময় ঠিক জিনিস না শিখলে সব ঠিক হয়ে যায়। কিন্তু আমি যা চাইবো সেটা সব সময় ঠিক। ঠিক 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 জায়গা ঠিক সময় আমি এসে পৌঁছে গেছি। যাই হোক, বাবু আছে, জামাই বাবাজিও আছে, সবাই আছে। হাজাতে চলে মাজা। কার মাজা? কার মাজা ব্যাটা? বাবু, এ দীনবন্ধু কাকা, রূপার বাবা। কানে একটু কম শুনি, কোথায় যাচ্ছ কাকা? কাকা, টাকা পয়সা কি করবো? আমি এসেছি মদনের কাছে বিয়ের কথা পাকা হয়েছে জানাতে। জ্যোতিষ এসে দিন ঠিক করে চলে গেছে। কি বলছো কাকা, দিন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আসন্ন বুধবার হচ্ছে শুভ তিথি, সন্ধ্যেবেলা বর আগমন, রাত্রে সম্পদান হবে, আর রাত পোহালে বরকনে বিদায় হয়ে যাবে। কেমন? তোমরা কোনো ভালো তিথি পেলে না? ধরো যে তিথিতে দিনেতে বর এলো, দিনেতে সম্প্রদান, দিনেই খাওয়া দাওয়া, দিনে দিনে বরকনে বিদায়, তেমন তিথি পেলে না? আরে মা, মদন কি বলছে? ও আর কি বলবে, রাত্রি বিয়ে হলে তো ভালো, প্রসেশনে আমরা সবাই যাব, বর কর্তা হবো আমি। কর্তা কেন হবেন, সোজা বর হয়ে যাবো। আমি যাবো না। আরে যে বিয়ে করবে সে যদি না যায় আমাদের সেখানে কি যাবার দরকার? বিয়েটা যে তিথিতে ঠিক হয়েছে সেই তিথিতেই হবে, সেই সময়ই হবে। আরে রাত্রির করে কথা না। রাত্রি তো কি হয়েছে, কোনো শোনাশুনি নেই। যাবো, বিয়েই করবো, আর তারপর যদি কোনো অঘটন ঘটে না তাহলে পটল তুলবো আমি। এই এরকম হাতড়াচ্ছ কেন গো? হাতড়াবো কেন বলতো? ওই যে খেলা আছে না, আনি মানি জানি না, কোথায় যাবো জানি না, সেইটাই মনে পড়ে গেল, তাই খেলছিলাম। আমি না তোমার স্ত্রী, এখন তুমি চেষ্টা করলেও আর পালাতে পারবে না। তোমাকে ছাড়া আমি আর কাউকে এখন আর। এই দরজাটা খুলে রয়েছে না, বন্ধ করে এসো না। আরে দরজাটা খোলা থাকলে ভালো হাওয়া আসবে, চিন্টু বাবু তো নেই। কি নির্লজ্জ লোক গো, যাও না, বন্ধ করে এসো না। আরে দরজা নিয়ে আবার যাও না। আরে আরে আরে, একই গো, মাতালের মতো চলতে চলতে যাচ্ছ কেন? দরজার উল্টো খাট, খাটের উল্টো দরজা, সারা দিনের বেলা সব ঠিক থাকে, রাতে বেলায় সব। ওখানে দাঁড়িয়ে কি ভাবছো, এদিকে এসো। শোনো না,
আমার পূর্ণ শশী, আমার সরস শশী, আমার আদর শিশি, ও গো এ লোকেশি, ও মিষ্টি হাসি, আমার ভূপিং কাশি। আরে ঠান্ডাতে তোমায় খাবো কফি, ঠান্ডাতে তোমায় খাবো কফি, আর গরমে তেলো শিগো। আমার তুমি, আমার তুমি হও গো সরসি, আমার তুমি হও গো সরসি। এদিকে শোনো না, আরে কপাল আমার, এদিক তাকাও, আমার ফুলের গোড়া, আমার বিষ ফোড়া, আমার পাগলা ঘোড়া, আমার টাট্টু ঘোড়া, তাই না সারা ও সৃষ্টি ছাড়া। পট নয়, পুট। ওহো, তোমার এই ভাষায় কোনো মাথা মুন্ডু নেই। আচ্ছা বাবু,
যদি সিইউটি কাট হয় তবে পিউটি পুট কেন হবে? হয় তেমনই হয়। বড় প্যাচালো ভাষা। কিন্তু তোমাদের মেয়েদের চেয়ে একটু কম। মানে? এটাতে একই বানান অন্যরকম বলা, কিন্তু মেয়েরা একই কথার অনেক রকম মানে বের করো। সেটা মেয়েদের দোষ নয় বাবু, তোমাদের পুরুষ মানুষদের কায়দা দেখে মেয়েরা বানান বদল করে। তোমরা পুরুষ মানুষের আগে নিজের চেহারা দেখো, তারপরে মেয়েদের বানান বুঝে এসো। কলি কলি, এই কলি, এই কলি শোনো। ঢুকিয়ে দিয়ে ওইদিকে কি দেখছিস? আগে ছিল তার দিলেন না কেন? আমি দিয়েছিলাম, দেবার চেষ্টা করেছিলাম কিন্তু লাগেনি। এখন দেব? এখন দেবার কথা হচ্ছে, যা দেবার কথা দে। এই লিন দাদা। কোথা থেকে মারচিটি মনে হচ্ছে? বাবু বাবু, ও চিটু বাবু। আরে কি হলো? মা চিঠি পাঠিয়েছেন। আরে ওই টেবিলের উপর রেখে দাও। আরে গরম জল এনেছো? তাড়াতাড়ি করো। হ্যাঁ আনছি। আমি ওই গরম চিঠি দিয়ে জল টেবিলের উপর রেখে দিচ্ছি। আরে চিন্তু বাবু, কি খুঁজছো? চিঠিটা? ও মায়ের চিঠি? হ্যাঁ, এই তো এখানে রেখেছি। আরে এখানে রেখেছো কোথায়? গেল গেল কোথায় কেমন করে জানবো? তুমি জানো না মানে? তোমার দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই, এমন ভাবে রাখলে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজো সেটা। কেন এত রাগ করছো? আগে না অন্য ছিল, এখন বিয়ে হয়েছে না, চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, খুঁজছি এমন কেন করছো? টাকার খোঁজার দরকার নেই, মাম্মা চিঠি দিয়েছে তো। হ্যাঁ, যা সবসময় লেখে তাই নিশ্চয়ই লিখেছে, কাজ সেরে ফিরে এসো, শরীরের যত্ন নেবে, ওইসব পড়ার আমার সময় নেই, আমি যাচ্ছি। বাবু। হ্যাঁ শোনো, তুমি ভুলে যেও না ফ্যাক্টরি ওপেন হতে আর দুদিন বাকি। দেখলেন তো বাবু, গায়ের লোক কত মত্ত হয়ে নাচছে, ওদের মুখে হাসি আজ আপনার জন্যই ফুটেছে বাবু। ভগবান আপনাকে 100 বছর বাঁচিয়ে রাখুন। এটা আমার বাবার আদেশ ছিল, বাবার অসম্পূর্ণ কাজ যে আমি পূর্ণ করতে পেরেছি সেটা শুধু এই মানুষদের জন্য। এইটা বলে আপনি আমাদের লজ্জা দেবেন না, এই গ্রামকে আপনি এত বড় উপহার দিলেন, আমরা সবাই ঠিক করেছি আপনাকেও একটা উপহার দেব। বলুন বাবু, আপনি কি চান? না না, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। না বাবু, আপনি কিছু না নিলে আমরা যে আপনার কাছে ঋণী হয়ে যাব। হ্যাঁ বাবু, আমরা জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু ফুলের মালা তো দিতে পারবো। মালা করবেন না বাবু, বলুন বলুন না বাবু, চুপ কি জন্যে? আমার ফুলের দরকার নেই, খালি ফুলটা দরকার। ফুল? হ্যাঁ মিশু মশাই। কলি। কে? আমাদের কলি? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। আপনি একই বলছেন বাবু, যে ঘরের চৌকাট ডিঙানো আমাদের পক্ষে সম্ভব নয়, কলিকে আপনি সে ঘরের রানী করে নিয়ে যেতে চাইছেন? বাবু এটা স্বপ্ন না সত্যি? আপনি বুঝছেন না কেন মেশমশাই, ভালোবাসায় উঁচু নিচু, ধনী দরিদ্র এসবের বাছবিচার থাকে না, দুটো হৃদয়ের কথা হলো ভালোবাসা।
তুমি সত্যি বলছো বাবু? হ্যাঁ আমি সত্যি বলছি। কলি শুনলি তো মা, বাবু কি বলছেন? উনি তোকে বিয়ে করতে চান। কিন্তু বাবা আমি তোকে বিয়ে করতে চাই না। কি বাজে কথা বলছিস তুই? ওরে মা, রাজার ছেলে এসেছে তোকে নিয়ে যাওয়ার জন্য আর এই কথা বলছিস তুই? হ্যাঁ আমি অমত করছি, রাজা রাজার জায়গায় আর কলি কলির জায়গায়। আমাকে ক্ষমা করে দাও বাবু, কিছুদিনের চেনা পরিচয়কে তুমি ভালোবাসা কিভাবে ভাবো? কিছুদিনের মেলামেশা কি ভালোবাসা? কিছুদিনের হাসিঠাট্টা কি ভালোবাসা? বাবু তুমি আমায় পড়িয়েছো, এগিয়ে যাও রাস্তা দেখিয়েছো, তার অর্থ কি ভালোবাসা? তাকে যদি ভালো নাই বাসিস, তার এত দেখাশোনা করেছিলিস কেন? তার সঙ্গে মেলামেশা করার কি দরকার ছিল? বাবু শরীর খারাপ হলে তার সেবা কেন করেছিলে? তোমাদের জন্যই এসব করেছি। আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য। তোমাদের সবার ভয় ছিল বাবু যদি চলে যায় তাহলে কারখানাটা হবে না। তোমাদের জন্য বাবুকে মানাতে যাই, তোমাদেরই জন্য বাবু দেখাশোনা করে এসেছে। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো বাবুকে, যতবার দেখা হয়েছে কারখানা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা হয়েছে কিনা। বাবু তুমি যদি কারখানা আরম্ভ না করে রাগ করে চলে যাও তাহলে গায়ের লোকের খুব ক্ষতি হবে, তখন সবাই আমাকেই দোষ দেবে। তুমি শুধু তাড়াতাড়ি কারখানা আরম্ভ করো, আমি তোমার সব কাজ করে দেবো। মেসমশাই, এটা কিন্তু আপনি ঠিক করছিলেন না মেসমশাই, আমারই ভুল। আর তার শাস্তি ওকে? ওর তো কোনো ভুল নেই মেসমশাই, বরং ভুল ওকে আমি বুঝেছি। ওর ব্যবহার কথাবার্তাকে আমি ভালোবাসা বলে ধরে নিয়েছি। ওর বিরুদ্ধে কিংবা গায়ের লোকের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি আসছি। সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি, আমি হেরে গেছি মধু। আর হেরে যাওয়া সৈনিকের যুদ্ধক্ষেত্রে থাকতে নেই, এটাই শাস্ত্রে রয়েছে। শহরে থাকার সময় আমি বহু মেয়ের সঙ্গে মিশেছি, খুব সহজে তাদের ভালোবাসা আদায় করে নিয়েছি। কিন্তু যখন আমি ভালোবেসেছি তখন জানলাম ভালোবাসার যুদ্ধ বড় কঠিন। চিন্টু বাবু কি যুদ্ধ? কিসের যুদ্ধ? যুদ্ধের সিংহা শুনে তুমি এত উতলা হয়েছ, একটা না শব্দ শুনে তুমি মনে করছো তুমি হেরে গেছো? না চিন্টু বাবু, এই ভালোবাসার জন্যে সবাই কত কিছু করছে বলতো, এমনকি প্রাণ পর্যন্ত দিচ্ছে, আর তুমি? বাবু তুমি চলে গেলে ভালোবাসায় কলঙ্ক হবে, ভালোবাসার লোকদের মন ভেঙে যাবে, আর এরপরে কেউ কাউকে ভালোবাসতে সাহস করবে না বাবু। তুমি বলো রূপা আমি কি করব? তুমি ওকে জিজ্ঞেস করো আবার, ও কেন তোমায় না বলেছে, ও তোমার মধ্যে এমন কি দেখেছে যে তোমাকে না বলেছে? মানুষের মন কোনো কাঁচের খেলনা নয় যে সে যখন চাইবে ভেঙে দেবে আর যখন চাইবে জুড়ে দেবে। জানো চিন্টু বাবু কি করে হয় ভালোবাসা? একে হিসেব করে করা যায় না, কি মাপযোগ করেও করা হয় না, ভালোবাসা হবার হলে হয়ে যায়। চিন্টু বাবু আরেকবার তুমি কলিকে জিজ্ঞেস করো না, ও যদি অন্তর থেকে বলে দিয়ে থাকে যে ও তোমায় ভালোবাসে না তাহলে আর আমরা তোমায় আটকাবো না। না মদন, আমাকে আটকিও না, আমাকে যেতে হবেই। রূপা তুমি? হ্যাঁ বাবু, দোষীকে যখন দণ্ড দেওয়া হয় তার দোষ কি তাকে শোনানো হয়, কিন্তু তোমার দোষ কি সে কথা না শুনে তুমি চলে যাবে? তুমি এভাবে যেতে পারো না বাবু, তোমায় শুনে যেতে হবে আর জানতে হবে তোমার দোষ কোথায়। দোষী দাঁড়িয়ে আছে, দোষীকে দণ্ড দেওয়ার লোকও দাঁড়িয়ে আছে, সাক্ষী হয়ে আমার এখানে থাকার কোনো দরকার নেই।
কাল গায়ের লোকের সামনে আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে তুমি চলে গেলে। আমি চুপ করে থেকেছি, তোমাকে নিয়ে আমি একটু একটু করে আমার স্বপ্নের তাজমহল করেছি, তোমার একটা না সেটাকে ভেঙে চুরমার করে দিল। তা সত্ত্বেও আমি কিছু বলিনি। কেন না বললে? কেন আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিলে? বলো কুলি, বলো। তুমি জানতে চাও বাবু আমি কেন না বলেছি? এসো। ও রেবতি, কোথায় গেলি তুই? বড্ড রোদ রে বাবা, ওরে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমায় একটু জল দে না। এসো এসো। আরে ও রেবতি, দেখো একে দেখেছো? এ হচ্ছে রেবতীর বুড়ি মা। ছেলে ছেলের বউ অ্যাক্সিডেন্টে গত হয়েছে, এখন নাথ বউয়ের কাছে শেষ দিন কাটাচ্ছে। একদিন তোমার মতোই একজন শহরের বাবুই গায়ে আসে, এই রেবতী তার সঙ্গে মিলামেশা করে, কিন্তু ফিরে আসার কথা দিয়ে সে যে শহরে গেল আর কোনোদিন ফিরে আসেনি। এরপরে রেবতী 3 মাসের পোয়াতি হয়ে গায়ের লোকের নিন্দে সইতে না পেরে আত্মহত্যা করে, আর তখন থেকে বুড়ির এই অবস্থা। রেবতী আর তো পারছি না মা। সেই জন্য শহুরে লোক দেখলে ঘৃণায় আমার গা চলে যায়। আমি আর একটা রেবতী হব না বলে তোমাকে বাধ্য হয়ে কথা বলেছি, আমাকে তুমি ভুল বুঝো না বাবু। কলি, দুনিয়ার সব নারী রেবতী নয়, কি সব পুরুষই শহুরে বাবু নয়। একটা পুরুষের ভালোবাসার ছলনাকে দুনিয়ার সব পুরুষের ভালোবাসার সঙ্গে তুলনা করো না কলি। এটা দিনে 2টো আর এটা দিনে 3টো। আচ্ছা ডাক্তার বাবু, বাবুর অবস্থা কেমন? ভালো হয়ে যাবে তো? অবস্থা খুবই সাংঘাতিক, কিছু বলা যাচ্ছে না। আমি তো সব চেষ্টাই করেছি, ভগবানই এখন ভরসা। আমি যে কি করি আমার তো মাথায় কিছুই আসছে না। বাবুর মা যদি আমায় জিজ্ঞেস করে কি বলবো, কি উত্তর দেব, কোন মুখে তার কাছে গিয়ে দাঁড়াবো? হে ভগবান, তোমার মনে এই ছিল তবে? ধৈর্য ধরো মদন ভাই, ভগবান চাইলে সব ঠিক হয়ে যাবে। মা, আজ অব্দি আমি তোমার কাছে কিছুই চাইনি, কোনো প্রার্থনা করিনি। আজ আমার কথা শোনো মা, বাবুকে ভালো করে দাও, বাবুকে ভালো করে দাও মা। যদি বাবুকে ভালো করে না দাও আমি বাঁচবো না মা। বাবুকে ভালো করে দাও, বাবুকে ভালো করে দাও, বাবুকে ভালো করে দাও। আমি আমি কোথায়? এ চিন্তু বাবু, তুমি আবার জ্ঞান ফিরে পেয়েছো? হে মা তারিণী, তুমি আমায় বাঁচিয়ে দিলে। চিন্তু বাবু, তুমি কার জন্য জীবন ফিরে পেয়েছো জানো কি? আমাদের কুলি মেয়েটার জন্য। যে কুলি মেয়েটার জন্য অভিমান করে তুমি চলে যাবে বলেছিলে, সেই কুলি আজ তোমাকে আবার নতুন জীবন দিয়েছে। সবাই তো এখানে আছে, কিন্তু কুলি কুলি কোথায় গেল? আরে কলি, তুই ফুটেছিস যখন বাগানে, তখন কেউ না কেউ তোকে তুলবে কিনা। ওই শহরে বাবু হোক কি রাঘবই হোক, এই রাঘব কিন্তু সবসময় সুযোগের অপেক্ষায় থাকে, আর সুযোগ পেয়ে গেলে সব বিপদের মালগুলো পথে এসে যায়। ছাড়
বাসার রানী করে আমি ভরিয়ে দেব সুখে তোমার সাথেতে ঘর বাঁধব গো তোমার সাথেতে ঘর বাঁধব গো তোমায় পেতে চাই আমি সারা জীবন তোমায় পেতে চাই আমি সারা জীবন তোমায় পেতে চাই আমি সারা জীবন তোমায় পেতে চাই আমি এই মন্দিরের সামনে মাকে সাক্ষী রেখে বলছি আমার মেয়ে আজ থেকে তোমার হলো। আমি আসছি বাবা। শহরে যাওয়াটা কি একান্তই দরকার বাবা? হ্যাঁ বাবা, কারখানাটা তো শুরু হয়ে গেছে, মাসের শেষে ওয়ার্কারদের মাইনে দিতে হবে। মাকে আমি চিঠি দিয়েছি কিন্তু কোনো উত্তর আসেনি, টাকাও আসেনি। না গেলে কিভাবে হবে? আমি আসছি। আচ্ছা আচ্ছা বাবু। মদন, ফ্যাক্টরিটা তোমার দায়িত্ব। হ্যাঁ বাবু। এই কলি, যাওয়ার সময় কেউ কাঁদে নাকি? হ্যাঁ, সাত আট দিনের কথা, এরপরে কিন্তু আমি একা আসবো না, সঙ্গে মামাকেও নিয়ে আসবো, আর তোমাকে বউ করে নিয়ে যাব ঘরে। প্লিজ কাম সুন। আরে বাবা, গুড গুড ইংলিশ। হ্যাঁ, বাড়ির সামনে এত গাড়ি, না না এ হতে পারে না, এ হতে পারে না। কাকা কাকা, এসব কি হয়ে গেল কাকা? আপনি আমায় খবর দিলেন না কেন বলুন কাকা? আমার মাম্মার কি হয়েছিল কাকা? কাকা, আপনি এরকম করে আছেন কেন কাকা? কাকা চক্রধর, কাকার কি হয়েছে? কাকা কিছু বলছে না কেন? তাহলে তুমিই বলো, মামার কি হয়েছিল বলো চক্রধর, বলো। তোমাদের সবার কি হয়েছে? কেউ কিছু বলছো না কেন? বংশী, তুমি তাহলে বলো, আমায় বলো। আরে তোমরা সবাই আমাকে এভাবে দেখছো কেন? একজন অন্তত বলো, একজন অন্তত বলো আমার মামার কি হয়েছিল। রাধেশ্যাম বাবু, রাধেশ্যাম বাবু, আপনাকে ভগবানের দোহাই, বলুন আমার মামার কি হয়েছিল, বলুন কি হয়েছে আপনাদের সবার। তুমি কে? এসপি সাহেব, কি বললেন? আমি কে? আমিও জিজ্ঞেস করছি, তুই কে? কাকা, এটা আপনি বলছেন? আমি চিন্টু, আপনাদের চিন্টু, চিরঞ্জীব চৌধুরী। তুই যদি চিরঞ্জীব চৌধুরী তাহলে ওকে। চিরঞ্জীব চৌধুরী এ মিথ্যে বলছে, হি ইজ আ ফ্রড, চিট, ইম্পোস্টার। কাকা, এ নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য নিয়ে ঘরে ঢুকেছে। কাকা বলুন কাকা, আমার মাম্মা মরলো কিভাবে? তোর মামা নয়, বল আমার মামা মরলো কি করে? এই, আর একবার যদি চিন্টু নামটা মুখে আনিস, নিজেকে চিন্টু বলেছিস, তাহলে আমি তোর রক্ত বার করে দেবো, তোকে শেষ করে দেবো। দয়া করে এখানে গোলমাল করবেন না, আজ আমার মাম্মার শ্রাদ্ধ অনুষ্ঠান, এখন গোলমাল করলে মাম্মার আত্মা শান্তি পাবে না। তুমি কে, কি চাও সেসব জানার আমার দরকার নেই। মিনতি করছি ভাই, এখানে গোলমাল করো না, আমার মাম্মার আত্মাকে অশান্তি দিও না।
দেখুন, আপনারা সবাই দেখুন, আমার মাম্মাকে ও কেমন নিজের মাম্মা বলে কুমিরের কান্না কাঁদছে। এই কি ভেবেছিস তুই? তোকে আমার মতো দেখতে বলে আমার জায়গা নেবি তুই? ইন্সপেক্টর বাবু, ওকে জিজ্ঞেস করুন, ওকে জিজ্ঞেস করুন। চিন্টু বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য ওর কাছে কি প্রমাণ আছে জিজ্ঞেস করুন ওকে। তুমি চুপ করে আছো কেন? প্রমাণ দাও। ও কি প্রমাণ দেবে ইন্সপেক্টর বাবু? ওর কাছে প্রমাণ থাকলে তো মনোহরপুর গ্রাম থেকে আজই আমি ফিরেছি। এ যদি চিরঞ্জীব চৌধুরী হয় তাহলে তোর মনোহরপুর গ্রামে থাকার কথা, ও এখানে কি করছে? ইন্সপেক্টর সাহেব, মায়ের মৃত্যুর খবর শোনার পর ছেলের কি গায়ে বসে থাকলে চলে? এখানে এসে মায়ের অন্তিম সংস্কার করতে হবে না? আচ্ছা, তুই তাহলে মনোহরপুর গ্রামে ছিলিস, কি জানিস তুই ওই গায়ের বিষয়ে? এখানে বসে এই মানুষদের চোখে ধুলো দিতে পারিস, কিন্তু মনোহরপুর গায়ের লোকেদের ডেকে ক্লিয়ার করে দিলে কাকে ডাকবে? অঞ্চল পঞ্চায়েত পরমানন্দ বাবু, কলির বাবা জগবন্ধু, রূপার বাবা দীনবন্ধু, না মদনকে? কাকে ডাকবে তুমি? হ্যাঁ কাকা, কাকে মিথ্যে বলছে কাকা? হয়তো আমার বিষয় সব জানার পরে এখানে এসেছে কাকা। চক্রধর, চক্রধর, আমি যাবার দিন তুমি আমাকে এই তাবিজ বেঁধে দিয়েছিলে না? বলো চক্রধর। হ্যাঁ, এই তাবিজটাই তো। ইন্সপেক্টর বলুন ওকে, ওর হাতে এরকম তাবিজ আছে? জিজ্ঞেস করুন ওকে। হ্যাঁ তাবিজ আছে। না না, সেই তাবিজটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। তাবিজ হারিয়ে যাওয়ার প্রমাণ তোর কাছে কিছু আছে? কাকা, আপনি আমায় প্রশ্ন করছেন? সামান্য একটা তাবিজ হারিয়ে গেল বলে প্রমাণ হয়ে গেল আমি চিন্টু নই? এর থেকে বড় প্রমাণ আমার কাছে আছে। এই দেখুন ইন্সপেক্টর, এই হচ্ছে আমার মাম্মার হাতে লেখা চিঠি। মনোহরপুর গায়ে থাকাকালে আমার মাম্মা আমায় এটা লিখেছিল। আমার তাবিজ হারিয়ে গেছে বলে তুইও কি বলবি এই চিঠিটা তোর কাছ থেকে হারিয়ে গেছে? কাকা, আমায় দয়া করে এভাবে দেখবেন না, আমি চিন্টু, আমায় বিশ্বাস করুন, আমি চিন্টু, আপনাদের চিন্টু। এসপি সাহেব, আমায় বিশ্বাস করুন, আমি চিন্টু, আমি। চক্রধর, তুমি নিশ্চয়ই আমায় চিনতে পেরেছো, আমি তোমারই চিন্টু, তোমার। আমায় কেউ চিনছে না, কি করব, কি করব? হ্যাঁ হ্যাঁ, আমি না হয় সবাইকে ধোকা দিতে পারবো, কিন্তু আমার নন্দু আমায় ঠিক চিনতে পারবে। নন্দু, নন্দু, আমি চিন্টু, চিন্টু বাবু, আয় আমার কাছে, আয়। নন্দু, তুই আমায় চিনতে পারছিস না? নন্দু, নন্দু, আয়, আয় নন্দু। ঠিক বলেছিস তুই, মানুষ না হয় ধোকা খেতে পারে কিন্তু পশু নয়। কাকা, কাকা, আমি আর কোনো সাফাই দিবি? এই ঘরের মঙ্গলের জন্য যে নিজের ছেলেকে তাড়িয়ে দিয়েছে তাকে সাফাই দিয়ে তুই এই ঘরে আস্তানা গাড়তে চাস? ইন্সপেক্টর নিয়ে যা দেখে। কাকা, কাকা, আমি 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 চিন্টু, কাকা, কাকা, আমি আমি ইন্সপেক্টর, চল, আমি চিন্টু, কোনো কথা শুনতে চাই না। এই দেখো, চল, আমার কথাটা শুনুন। আরে রে রে, আমার গাড়ি, এই প্রমাণ করতে পারলি তুই চিন্টু? কোনোভাবেই পারবি না। চক্রধর, চক্রধর, কে? চক্রধর, তুমি আমায় এভাবে কেন দেখছো? ওরা যেমন নকল চিন্টু বলে তাড়িয়ে দিয়েছে আমাকে, তুমিও কি আমায় তেমন তাড়িয়ে দেবে? আমি আমি কিছু বুঝতে পারছি না, আসল কে, নকল কে, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। যাওয়ার দিনে তুমি আমাকে একটা তাবিজ দিয়েছিলে, ওখানে সেটা দেখার পরেও
আমায় বিশ্বাস করতে পারলে না? যে চিন্টুকে তুমি কোলে কাঁধে করে মানুষ করেছো তাকে তুমিও চিনতে পারলে না? যাওয়ার সময় তুমি বলেছিলে না, বাবু ফেরবার সময় তারিণী মায়ের সিঁদুর আনবে, এই নাও। হ্যাঁ, তোমার জন্য এনেছি। বাবু, সেখান থেকে ফেরার সময় তারিণী মায়ের সিঁদুর আমার জন্য একটু এনো। নিশ্চয়ই আনবো। হ্যাঁ, তুমি তুমি আমার চিন্টু বাবু, তুমি আমারই চিন্টু বাবু। ওই লোকটা ঘরে ঢোকার দিন থেকে আমার সন্দেহ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও চিন্টু বাবু, আমাকে ক্ষমা করে দাও। চক্রধর, আগে বলো আমার মাম্মার কি হয়েছিল, আমার চিনু কোথায়? কি আর বলি বাবু, মা আর চিনু দি একদিন পাহাড়ি রাস্তা দিয়ে গাড়িতে যাচ্ছিলেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পাহাড় থেকে নিচে পড়ে যায়, গাড়িটাও ধ্বংস হয়ে গেল, মার দেহের চিহ্নটাও পাওয়া গেল না। আর আমার চিনু? বাবু, চিনুদির অবস্থা দেখছো তো, সেদিনে সেই দুর্ঘটনা হওয়ার পরে উনি পাগল হয়ে গেছেন। আমি হলাম ডাইনি। বাবু, এখানে দাঁড়িয়ে চোখের জল ফেললে কোনো লাভ হবে না বাবু, আমার মনে হচ্ছে ওই নকল লোকটা আমাদের মনে বিশ্বাস জন্মিয়ে তোমার সব সম্পত্তি হরণ করবে মনে হচ্ছে, তোমাকে কিছু করতে হবে বাবু। ঠিক আছে। নমস্কার রাধেশ্যাম বাবু। তুমি? আমি চিন্টু, যাকে আপনি নকল বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কেন এসেছো এখানে? তোমার সাহস হলো কি করে এখানে আসার? আমার কাছে সব দরজা বন্ধ হয়ে গেছে রাধেশ্যাম বাবু, কেবল আপনি আমায় সাহায্য করতে পারেন। তুমি এখান থেকে যাবে না পুলিশে খবর দেবো আমি। বিশ্বাস করুন, আমি আসল চিন্টু, কোনো চক্রান্ত চলছে, আপনি যদি আমায় সাহায্য করেন তাহলে এই লোকটার মুখোশ আমি খুলে দেবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আইসে গেট আউট। বিশ্বাস করুন রাধেশ্যাম, তুমি এখান থেকে যাবে না, তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেবো। প্লিজ, ভালোই ভালোই যাবে না মনে হচ্ছে, আমার আইসে গেট আউট। শুনুন রাধেশ্যাম বাবু, আমার কথাটা শুনুন রাধেশ্যাম বাবু, আমায় বিশ্বাস করুন। নমস্কার ম্যানেজার বাবু। আরে চিন্টু বাবু যে, প্লিজ সিট ডাউন, বলুন আপনার জন্য কি করতে পারি? আমারই মতো একটা লোক হঠাৎ আমার বাড়িতে ঢুকে সমস্যা সৃষ্টি করেছে। খবরটা পেয়ে গেছি, বলুন কি দরকার? আমার 5 লাখ টাকা দরকার। কালিন আপনি 7 লক্ষ টাকা ড্র করেছিলেন, এমনকি আপনার সিগনেচার মেলেনি বলে নতুন স্পেসিমেন সিগনেচারও নেওয়া হয়েছে। আরে আপনারই টাকা, আপনি যখন চাইবেন তুলতে পারবেন চিন্টু বাবু। কিন্তু বলে দিচ্ছি চিন্টু বাবু, বর্তমানে ওই ঠকটা চাইলেও ব্যাংক থেকে একটা টাকাও তুলতে পারবে না। হ্যালো, আমি ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার বলছি। ও পরীক্ষিত বাবু, নমস্কার নমস্কার। হ্যাঁ চিন্টু বাবু তো আমার সামনে বসে আছে, কি বললেন? এ আসল চিন্টু বাবু নয়, ঠক, ফ্রড। ইউ ঠক। আমি ঠক নই, আমি আসল চিন্টু, যে টাকা নিয়ে চলে গেছি সেই হলো ঠক। শাট আপ। স্যার আমায় বিশ্বাস করুন। এই এই লোকটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। চুপ। স্যার আমি আসল চিন্টু। তোমার ভাগ্য ভালো, তোমাকে পুলিশে দিই। স্যার আমার কথা বিশ্বাস করুন। স্যার আমি আমি আর এতটা? মামা আমাকে অভ্যেস করিয়ে দিয়েছে। এভাবে হাঁ করে আছো কেন? আমাকে কি বারবার বলতে হবে যে আমি কফিতে 3 চামচ চিনি খাই বলে? সরি স্যার। আরে এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম বিক্রম, অবিনাশ। স্যার কফি? না কফিটা ওই দরকার নেই, তুই এখন যা। টাকা তো তুলে এনেছো, আর আমাদের ভাগ? রেখেছি, সব ভাগ ভাগ করে রেখেছি, শর্তর কোনোদিন খেলাপ হবে না। চিন্টু চৌধুরী নিজেকে আসল বলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, উকিল বাবুর কাছে গিয়েছিল তাড়িয়ে দিয়েছে, ব্যাংকে গিয়েছিল সেখানেও তাড়া খেয়েছে, বর্তমানে ওকে এই দুনিয়া থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ
ওই লোকগুলো কারা তা আমি জানি না চক্রধর, ভাগ্য যখন খারাপ সইতে তো হবেই। ভীষণ খিদে পেয়েছিল, রাস্তা থেকে কিছু কিনে খেতে গিয়েছিলাম, সেখানেই ওরা সবাই এসে আমাকে হামলা করল। এটাও আমার এই চোখে দেখার ছিল বাবু। দেখো তো, সোনার চামচ মুখে যে জন্মজাত, তাকে আজ রাস্তার দোকানের খাওয়ার কিনে খেতে হচ্ছে। আমার সঙ্গে চলো বাবু, আমার কাছে থাকবে। না চক্রধর, তোমার কাছে থাকলে ওরা তোমাকেও ছাড়বে না, তোমাকেও বিপদে ফেলে দেবে। বরং তুমি আমার হয়ে একটা কাজ করবে। করবো বাবু, নিশ্চয়ই করবো। তুমি খালি ওদের কথাবার্তা আর চালচলনের উপর নজর রাখো, ওই ধোকাবাজটা নির্ঘাত কোনো ভুল করবে, আর ঠিক তখন তুমি আমায় খবর দেবে। তার আমি সব খবর রাখছি পরীক্ষিত বাবু, তার সব মুভমেন্টকে আমি মনিটর করছি, আপনি একদম ব্যস্ত হবেন না। ব্যস্ত হব না কি করে বলছেন? বড় ভাই চলে গেল, বৌদিও আর ভাইপোর দায়িত্ব এখন আমার ওপরে, তাছাড়া ফ্যাক্টরিরও দায়িত্ব সব মাথায় এসে পড়ল। বৌদি চলে গেল অ্যাক্সিডেন্টে, ভাইজিটা পাগল হয়ে পাগলা কারোতে, বাকি রইল ভাইপো। এর মধ্যে শয়তানটা কোত্থেকে এসে পৌঁছলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো মনে হয় ওকে আমাদের অ্যারেস্ট করে এক্ষুনি হাজতে ঢুকিয়ে দেওয়া উচিত। কোন গ্রাউন্ডে ওকে অ্যারেস্ট করবে শুনি? দুটো লোক একরকম দেখতে হওয়াটা কোনো ক্রাইম? বরং তুমি ওর এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা খোঁজো, তারপরে তাকে তুমি অ্যারেস্ট করার কথা ভেবো। বাবা, তুই কেন এসেছিস? সেদিন তোকে এখান থেকে বার করে দিয়েছিলাম না। আপনি এমন করে কেন বলছেন? ও না আপনার ছেলে? ছেলে নয়, কলঙ্ক। এর জন্য আমার সেদিন মাথা হেট হয়ে গিয়েছিল, আমার মান সম্মান সব মাটিতে মিশে গিয়েছিল। তুই কি সে কথা জানিস না? ওহো কাকা, যা হবার তা তো হয়ে গেছে, ওই পুরনো কথা ভেবে কি লাভ? আমি কিচ্ছু শুনতে চাই না, এই ঘরে ওর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কাকা, আপনার বয়স হয়ে গেছে, মাম্মা তো আমাদের ছেড়ে চলে গেছেন, একা একা সব বিজনেস সামলানো আমার পক্ষে সম্ভব নয়। অবিনাশের সাহায্য আমার একান্ত দরকার। সাহায্য করবার নামে ও তোকে ডুবিয়ে দেবে, ওকে মোটেই বিশ্বাস নেই। কাকা, ভগবান ওকে যা দণ্ড দেবার তা তো দিয়েছেন, অনুতাপের আগুনে জ্বলে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, আপনি ওকে গ্রহণ করুন। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা ক্ষমা চা, যা। আমার ভুল হয়ে গেছে বাবা, আমায় ক্ষমা করে দিন বাবা। কাকাকে বোঝা গিয়ে, যা যা। ওয়েল ডান চিন্টু, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমিই হচ্ছ সুমিত্রা দেবীর যোগ্য পুত্র। আঙ্কেল, মামা চলে যাওয়ার পরে আজ আমি প্রথম অনুভব করলাম যে নিজের লক্ষ্যের থেকে দূরে থাকা কত কষ্টকর। Oh, oh, oh.
আসল চিন্টু চৌধুরীর একটার পর একটা দুর্গের পতন হয়ে চলেছে। কিন্তু একটা দুর্গ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে সে নিজে। যতক্ষণ পর্যন্ত সে নিজে শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের নকল চিন্টু সাহেব সেফ নন। আমার কিন্তু বাবা কাউকে শেষ করার মতলব নেই। কেন? আমার হচ্ছে মালে মতলব। কন্ট্রাক্ট মানিটা পকেটে পুরে ফেলার পরে সুরঞ্জন রায় আর চিন্টু চৌধুরী নয়। সুরঞ্জন, হাই সুরঞ্জন। হাই। আরে হঠাৎ তুমি কে? তুমি কেন এসছো? কোথেকে এসছো? এখানে কিভাবে এলে? আরে আরে কাকে কি বলছো? এ হচ্ছে আমার পার্টনার সুনন্দা। How are you, darling? I am fine. I missed you so much. এতদিন তোমার কোনো খবর পাইনি, তাই এখানে চলে এসেছি। তার মানে তুমি এখানে আসার খবর ওকে দিয়ে এসেছিলে? তোমাকে বলা হয়েছিল তোমার এখানে আসার খবর কেউ যেন না জানে। তোমরা তো ব্যস্ত কেন হচ্ছো? ও হচ্ছে আমার সুইটহার্ট। ও মরে গেলেও এমন কোনো কাজ করবে না যাতে আমার কোনো ক্ষতি হয়। নাও কুল ডাউন, রিল্যাক্স। সুনন্দা, ইনি হচ্ছেন ইন্সপেক্টর বিক্রম বিশ্বাস। হ্যালো। হ্যালো। আর এ হচ্ছে অবিনাশ চৌধুরী। হাই। নমস্কার। ওকে সুনন্দা, তুমি এতটা জার্নি করে এসছো, একটু রেস্ট নাও। ওকে। কালু বাবু, বলুন বাবু। ওকে, আমার রুমে নিয়ে যাও। একে। ওকে ফ্রেন্ডস, লেটস টক অ্যাবাউট আওয়ার বিজনেস। তুমি কি বলতে চাও? ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তোলার ব্যবস্থা তো হয়ে গেছে। কোম্পানির সব কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্টস সব আমার হাতের মুঠোয় এসে গেছে। আরে এ তো কিছুই নয়। যতক্ষণ পর্যন্ত চৌধুরী গ্রুপ অফ কোম্পানির কোটি কোটি টাকার অ্যাসেট আর চৌধুরী এস্টেটের সব প্রপার্টি আমাদের হাতের মুঠোয় না আসছে, ততক্ষণ পর্যন্ত কিছুই তো পাওয়া হলো না। আরে সেসব পেতে হলে আমরা যেমন চিন্টু চৌধুরীর মাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, ওর বোনকে পাগল করে দিয়েছি, ঠিক তেমন চিন্টু চৌধুরীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। চক্রধর বোধহয় ও আমাদের সব কথা শুনে ফেলেছে। যে আমাদের সব কথা শুনে ফেলেছে তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত। ইয়েস, কিল হিম। এসো অবিনাশ। সুরঞ্জন, সুরঞ্জন, এসব কি শুনছি? তুমি কি এই করার জন্য এখানে এসেছো? সুনন্দা, শোনো সুরঞ্জন, তুমি এখান থেকে ফিরে চলো। নাচ গান করে আমাদের দিন তো ভালোই চলছিল, মুক্ত বিহঙ্গের মতো খোলা আকাশের নিচে ব্যস্ত ছিলাম। তাহলে কি দরকার এই ষড়যন্ত্র সিঁড়িতে চড়ে উপরে ওঠার? ডোন্ট বি সিলি সুনন্দা, তোমার সুখের জন্য আর আমাদের দুজনের ভবিষ্যতের জন্য আমি এই কাজ করছি। এটা মিটে গেলে আমরা দুজনে বহু দূর চলে যাব, সেখানে আমাদের সুখের সংসার গড়ে তুলব। না সুরঞ্জন, সুখের সংসার এইভাবে গড়া যায় না। বাধা দিও না, তুমি খালি দেখে যাও আমি কি করছি, চলো। কোথায়? তোমার এখানে থাকাটা আমাদের দুজনের পক্ষে নিরাপদ নয়। তাছাড়া চিন্টুর কাকা পরীক্ষিত চৌধুরীকে বোঝানোটা খুবই শক্ত, তাই সব থেকে ভালো হয় তুমি কোনো ভালো হোটেলে থাকো, আমি তোমায় সবসময় কন্ট্যাক্ট করব। চলো, কাম অন। চক্রধর অ্যাক্সিডেন্টে মারা গেছে? হ্যাঁ এসপি সাহেব, আজ সকালে ইন্সপেক্টর বিক্রম তার ডেড বডি পেয়ে ইনভেস্টিগেশন করছেন। ইনভেস্টিগেশন একটা বাহানা এসপি সাহেব, এই মানুষদের স্বার্থে বাধা পড়েছে বলে এরাই ওকে মেরে ফেলেছে। ও ঠিক বলছে এসপি সাহেব। মানে? আমি নয়, চক্রধর এই লোকটাকে নকল বলে জেনে গিয়েছে, তাই জন্য আজ তাকে এরই হাতে মরতে হয়েছে। কারণ আমি যদি নকল হতাম তাহলে এখানে আসার পরেই আমি ওকে মেরে ফেলতাম, এতদিন দেরি করার দরকার কি ছিল? এই ওকে মেরেছে, এই শাট আপ, যে আমাকে কোলে করে বড় করেছে তাকে কেন আমি মারতে যাব? তোকে কোলে করে বড় করেছে, কাহিনী শোনাচ্ছে এসপি সাহেব, কাহিনী। এই হচ্ছে আসল মার্ডারার,
একে অ্যারেস্ট করুন। সে অ্যাক্সিডেন্টে মরেছে কি কেউ তাকে মেরেছে এটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার। এসপি সাহেব, তোমার ভাগ্য ভালো, তোমাকে এখান থেকে যেতে দিচ্ছি, কিন্তু ভেবো না যে আমি তোমার উপর নজর রাখছি না বলে। তুমি এখান থেকে যাবে না, অ্যাকশন নেব আমি। আপনি এই ফ্রডটার কথায় ভুলে আমার প্রতি সন্দেহ করছেন, কিন্তু শেষকালে দেখবেন পাই পাই হিসেব মিলে যাবে। গেট আউট, আই সে গেট আউট। ঠিক আছে, এই লোকটা কেন যে এরকম করছে? তুমি ব্যস্ত হয়েও না, ওরই কথা অনুযায়ী দেখে নিও, একদিন পাই পাই আসল হিসেব মিলে যাবে। না, তুই যেতে পারবি না। আমি যাবই বাবা। তুই যাবার কথা কিভাবে বলছিস কে জানে? আরে শহরের মতো জায়গা, চেনা নেই, পরিচয় নেই, কিভাবে যাবি তুই? তুমি আমাকে বারণ করো না বাবা। বাবু এতদিন হয়ে গেল শহরে গেছে, কোনো খবর নেই, পাত্তা নেই, মনটা ভীষণ কুঁকড়াচ্ছে। তুমি আমাকে বারণ করো না বাবা। আমি কেন বারণ করছি, তুই বাবা হলে বুঝতে পারতিস। না, আমি তোকে ছাড়তে পারবো না। আরে ও একা হবে কেন? আমরা দুজনে তো ওর সঙ্গে যাচ্ছি। আরে যতই যে সঙ্গে যাক, মেয়েটাকে শহরে যেতে দিয়ে আমি কি শান্তিতে থাকতে পারবো? এই মনন মশাই, এ তুমি এখনই এমন কেন করছো? আরে যখন কলি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে তখন কি করবে গো? তবুও মদন যদি অসুবিধাটা কোথায় বলো আমাকে। হ্যাঁ, দিনের বেলায় নজরে নজরে আমি তো ওকে রাখবই, তবে রাত্রিরে ঘর ছেড়ে বেলোরে তবে না অসুবিধা। হ্যাঁ মেশো, বাবুদের ওখানে পৌঁছে গেলে অসুবিধা কোথায়? তার জিনিস সে বুঝবে না। এক কথা, আপত্তি করো না, মন শক্ত করে আমাদের সঙ্গে ছেড়ে দাও। আরে আমি তো ওর দাদা। ঠিক আছে, যাক তাহলে। কিন্তু বলে দিচ্ছি মদন, শহরে আমার মেয়ের যদি কোনো অসুবিধা হয়েছে তাহলে তোকে এই গায়ের মাটি মারাতে দেবো না। হ্যাঁ, হ্যালো ব্যানার্জি বাবু, একটু অ্যাকাউন্টস লেজারটা নিয়ে আসবেন তো। মামা, এসব কি হয়ে গেল, কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। স্যার, স্যার অ্যাকাউন্টস লেজারটা এনেছি। হ্যাঁ, আপনি আসুন। ওকে স্যার। একই বংশী, আর জিজ্ঞেস করবে না কফিতে কচামচ চিনি দেবে? হ্যাঁ স্যার। আপনি স্যার, এখানে ভীষণ গড়বড় চলছে, ঠিক আপনারই মতো দেখতে একজন লোক আপনার চেয়ারে এসে বসেছে। আমি জানি, সব জানি, আর যা কিছু জানবার বাকি ছিল সেসব এই লেজারে দেখে বোঝা হয়ে গেছে। সেই বাস্টারটা আমার সব সম্পত্তি লুট করতে চাইছে। খালি তাই নয় স্যার, সে আপনার ফ্যাক্টরিগুলো একটার পর একটা বন্ধ করতে বসেছে, আর আপনি যে মনোহরপুরের ফ্যাক্টরিটা চালু করে এসেছিলেন ওটাও বন্ধ করতে বসেছে। এ কথা বলে দিচ্ছি স্যার, ওর মুখোশ খুলে দেব আমি। না দেখো বংশী, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যে এসব কথা জেনেছো সে যেন একটুও সেটা জানতে না পারে, তাহলে চক্রধরের মতো তোমাকেও শেষ করে দেবে। আমাকে জিজ্ঞেস না করে তুই এত বড় ডিসিশন নিলি কি করে? আমি বুঝতে পারছি না তুই সেখানকার ফ্যাক্টরিটা কেন বিক্রি করতে চাইছিস। টাকা আপনাকে আমি আগেও বলেছি, মাম্মা চলে যাওয়ার পরে এত বড় বিজনেস আমি একা সামলাতে পারবো না। গুড মর্নিং স্যার। তাই আমি যতটুকু পারবো ততটুকু রাখবো। আরে আজ যেন দুজন চিন্টু স্যার। তুই তুই এখানে পৌঁছে গেলি, এত বড় সাহস! টাকা আপনি কেন আমায় বিশ্বাস করছেন না? আমি চিন্টু, আপনার চিন্টু, আর এটা একটা ফ্রড, চিট, ইম্পোস্টার। অনেক হয়েছে, আজ পর্যন্ত আমি তোকে কিছু করিনি, শুধু দয়া করে এসেছি, কিন্তু আর নয়। তোমরা সব দাঁড়িয়ে আছো কেন? এটাকে ধার ধাক্কা দিয়ে বার করে দাও, এটা একটা দাপ্পাবাজ, আমাদের সর্বনাশ করতে এসেছে। আজ অফিসে কি করতে এসেছিল কে জানে, ভাগ্য ভালো আমরা ঠিক সময় এসে পৌঁছে গেছি। হারামজাদা কুত্তা, তোকে দেখে নেবো আমি। রাস্কেল, কি দেখবি তুই আমাকে? দাঁড়িয়ে আছো কেন? এটাকে বাইরে বের করে দাও। টাকা, আমি বলছি না বের করে দাও। যাও। Don't touch me! Don't touch me! You bastard! তোর শয়তানের মুখোশ যদি আমি খুলেছি তাহলে আমার নাম চিরঞ্জীব চৌধুরী নয়, চিরঞ্জীব চৌধুরী নয়, চিরঞ্জীব চৌধুরী নয়, চিরঞ্জীব চৌধুরী নয়। আমরা পৌঁছে গেছি তো? হ্যাঁ, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো, ফের প্রশ্ন করছো পৌঁছে গেছি নাকি, কানা নাকি গো? তা না হলো সেই জাতীয়ই। মানে
না, রূপা শহরে আসার সময় জ্যোতিষ বলেছিল যে এই মদন শহরে যাচ্ছিস যা, কিন্তু সেখানে সন্ধে হয়ে গেলে কারুর দিকে যেন চোখ মেলে তাকাবি না, আর যদি দেখবি তাহলে সে জিনিসটা ধাঁ করে উদাও হয়ে যাবে। সেই জন্য আমি ড্যাব ড্যাব করে চেয়ে থেকেও কিছু দেখছি না। রূপা চল ভেতরে যাবো আমরা, দারোয়ানটাকে বলি। হ্যাঁ চল চল। এটা চিরঞ্জীব চৌধুরী বাড়ি? হ্যাঁ হ্যাঁ। বাবু আছেন? হ্যাঁ আছেন। চল চল। কোথায় কোথায়? বাবুর কাছে, দরকার আছে। প্রত্যেকদিন তো একজন থাকে, আর যেন একজনের পরে আর একজন। কি বলছ? না কিছু না কিছু না, তোমাদের জন্য বাবুর ঘরের দরজা 24 ঘন্টা খোলা। যাও যাও চল যা। আয়। সত্যি সুনন্দা, তুমি কাছে থাকলে বাকি সব মেয়েদের আমার কাছে পানসে মনে। এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কলির কি অবস্থা? ওকে গিয়ে আটকাও। ভগবান তো আমাকে এখানে আটকে দিয়েছে, আমি কাকে কিভাবে আটকাবো? তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। কলি, আমি তোমাদের গ্রামে যখন ছিলাম তখন আমারই মতো দেখতে একটা লোক আমাদের ঘরে ঢুকে এখানে সব গন্ডগোল সৃষ্টি করেছে, আমাকে বেঘর করেছে। আমি পথের কুকুরের মতো এর দরে তার দরে ঘুরে বেড়াচ্ছি। আমার ঘরে তুমি মেয়েটার সাথে যাকে দেখে এসেছো, আমি কি সেই লোক? তুমি বলো, একই সময়ে একটা লোক দুটো জায়গায় থাকা কখনো সম্ভব? আমাকে বিশ্বাস করো কলি, আমি এমন একটা জালে ফেসে গেছি যে তা থেকে মুক্ত হওয়ার পথ পাচ্ছি না। কলি, এই মুখ সবার কাছে অচেনা হয়ে রয়ে গেলে আমার দুঃখ নেই, কিন্তু তোমার চেনা মুখ তোমার কাছে অচেনা হয়ে গেলে এ মুখ আমি কাকে দেখাবো? সবাই তো দেখে চেনে, কিন্তু তুমি তো আমায় হৃদয় দিয়ে চিনেছো। বাবু, তুমিও শেষকালে এভাবে ধোকা দিলে। না রে রূপা, আমরা ধোকা খেয়েছি। আমরা যাকে দেখেছি সে আমাদের বাবু নয়। ওই তো থানা দাঁড়িয়ে আছে। কলি, আমাদের পিছনে গুন্ডা লেগেছে, চলো আমরা পালাই, চলো। মা, কল্যাণ হবে মা, অন্ধকে পথ দেখিয়ে দাও মা। আরে মদন, তুমি আরে তুমি এরকম অন্ধ হয়ে রাস্তায় ভিক্ষে করছো কেন? আরে না না গো বাবু, গায়ের জ্যোতিষ বলেছে সন্ধেবেলা যাকে দেখবে সে উদাও হয়ে যাবে। সেই জন্য আমি বুঝলে কোনো দিকে তাকাবো না, তোমাকেও দেখছি না, তাহলে তুমি উদাও হয়ে যাবে। আরে মদন, পিছনে গুন্ডা লেগেছে, তাড়াতাড়ি পালাও। হে ভগবান, তোমার জীবনে এমন অঘটন ঘটবে আমি তো ভাবতেই পারিনি। আমি নিজেই ভাবতে পারিনি, এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কথা বলবো একটা কথা, যে তোমার জন্য এই গর্ত খুঁড়েছে
সেই গর্তেই তাকে ঠেলে ফেলে দিতে হবে, তারই তৈরি হাতিয়ারে তাকে মারতে হবে। হ্যাঁ, ওই ঘরের মধ্যে ঢুকতে পারলে না হয় কিছু একটা করব, কিন্তু তারা এমন একটা চক্রব্যূহ রচনা করে রেখেছে যার ভিতরে ঢোকা ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। কলি, তুমি ইংলিশ বলছো? তুমি চলে আসার পরে আমার আর কাজ কি ছিল, আমি এই করেছি কিনা। এই বুঝেছো, একটা দারুণ আইডিয়া এসেছে রূপা। আমরা যখন গেলাম সেখানে, দারোয়ানটা কি বলেছিল জানো? বলছিল ওই ঘরে নাকি মেয়েদের সব সময় যাতায়াত। তুমি যদি আমায় পারমিশন দাও, আমি রূপাকে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকতে পারি, আর তোমার সঙ্গে বডিগার্ড হয়ে যাব আমি। খালি রাত্রিবেলায় জ্যোতিষ যা বলেছি তো, রাতটা আমি আর রূপা সামলে নেব। কি ভাবছো তুমি? কলি, অভিমন্যুর মতো চক্রব্যূহর ভিতরে প্রবেশ করা তো সহজ, কিন্তু বাইরে বের হওয়ার রাস্তা জানা না থাকলে আমাদের সবার জন্যই বিপদ। তোমার জন্য আমি সব বিপদের সম্মুখীন হতে পারি। ওরে এই কলি, এটা গোপনে গোপনে প্রেমের খেলা নয়, এসব হচ্ছে বুদ্ধির খেলা। তাই বলছি, রীতিমতো প্ল্যানিং করে সাজিয়ে সাজিয়ে আমাদের এই পথ চলতে হবে চিন্টু বাবু। Come on, dance. Excuse me. Just a minute, darling. Hi, beauty. Huh? How could you know my name? Beautiful lady, the ekta matro naam hote pare. Beauty, I am Chintu, Chiranjeev Chaudhuri. Glad to meet you. Thank you. Will you dance with me? Why not? Come on. Sorry, darling. কোথায় গিয়েছিলে? Forget it. Come on, dance. Naughty boy. নতুন এসছো বোধহয়? কোথায় থাকো? হোটেলে। হোটেলে? একা? No, no. আমার একটা সেক্রেটারি রয়েছে, সুইটি। Hi. Hi. And my bodyguard, Marco. কেও, কেও। But this is not fair. তোমার মতো বিউটি হোটেলে থাকবে? Why not my house? তোমার বাড়ি? হ্যাঁ, চৌধুরী মঞ্জিল বললে, এই শহরের প্রায় সবাই এক ডাকে চেনে। Wow, you have a big house. Yeah, I have a big house. Come on, let's go. I don't mind, কিন্তু my stuff? Darling, আমি সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো। Come on. Now? চিন্টু চৌধুরী একটা কথায় বিশ্বাস করে, আভি নেহি তো কভি নেহি। It's all right. Come on. Come on, darling. This is my house. Let me introduce my friend. This is my darling, Beauty. Hello. Hello. এ হচ্ছে তার পিয়ে সুইটি আর বডিগার্ড মার্কো। কেও, কেও। নামের সঙ্গে শরীরটাও পারফেক্ট ম্যাচিং। ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার হাউস। থ্যাংক ইউ। বিউটি, এ হচ্ছে আমার কাকার ছেলে অবিনাশ। হ্যালো। আর এ হচ্ছে এর বন্ধু ইন্সপেক্টর বিক্রম বিশ্বাস। হ্যালো। হাই। আমার বাড়িতে কেমন লাগলো? ইলোইভা। ইলোইভা? ইলোইভা কি? ইলোইভা কি হয়? মানে বডিগার্ড বলছে হাউসটা ভালোই লাগছে, কিন্তু রাত হলে তার চোখের সামনে থেকে সব উবেই যায়, তখন সে সবকিছু শুনকে জানতে পারে। কিন্তু সে কোন ভাষায় বলছে? হনুলুলু। কেও, কেও। বাই দ্য ওয়ে ডার্লিং, আমার থাকার অ্যারেঞ্জমেন্ট সব ঠিক হয়ে যাবে ডার্লিং, তুমি এরকম রিসেপশন জীবনে কখনো পাওনি হয়তো। কাম অন ডার্লিং। মার্কো আর সুইটি? নো প্রবলেম। অবিনাশ, এই দুজনের থাকার ব্যবস্থা করে দাও। কাম অন ডার্লিং। নাচো, নাচো। কি হলো? কাটা, কাটা। কাটা? হোয়াট ইজ কাটা?
ডার্লিং, ও টাকা চাইছে। বাই, গুড নাইট, কাম অন ডার্লিং, বাই। ইবা ইবা, রসি রসি, নাও গুনে কাটা। শালা মহা কামিনা, ভাগ কেমন নিয়ে গেল বেডরুমে? মানেটা তুই বুঝেছিস তো? আরে বোঝার কি বাকি আছে? এ শালা হারামজাদা প্রত্যেক দিন এক একজনকে বেডরুম দেখাচ্ছ। তুই যাই বলিস দোস, বিউটি ইজ বিউটিফুল। এই যাবে জেলা শোস না, শোন দোস শোন। আরে আমাদের উদ্দেশ্য হলো এর থ্রুতে সব সম্পত্তি হরপ করার। আরে সে তার রাসলীলা করুক। আকাশ হবে।
তাড়াতাড়ি আসো। হ্যালো, মতে বেহুশ। ও ও মাই ডার্লিং বিউটি ডার্লিং, আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ, দেন কিস মি ডার্লিং। আচ্ছা তোমাকে একটা কথা বলবো ডার্লিং। বলবো? বলো। এই যে বাংলো, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, এসব তোমারই না? হ্যাঁ আমার, 100% আমার। আর বিয়ের পরে সেসব তোমার হয়ে যাবে ডার্লিং। কিন্তু তুমি আমাকে কথা কেন জিজ্ঞেস করছো ডার্লিং? না না, কথাটা হচ্ছে কি ডার্লিং, তোমার যে খুড়তুত ভাই, নামটা কি যেন? অবিনাশ। ওটা একটা ইডিয়েট। আরো ইন্সপেক্টর বিক্রম, কুত্তা কামিনা, রুটির টুকরো দিলে যেমন কুকুর লেজ নাড়তে নাড়তে হাঁ করে চলে যায়, ও ঠিক তেমন আমার হাতের ইশারায় ওটা বসা করে। অবিনাশটাকেও তুমি কিছু কম ভেবো না, ওটা হচ্ছে আসলে একটা চোর, ধোকাবাজ, হারামির শালা। সে যে পাতে খায় সেই পাতে ছেদ করে দেয়। আর ওই বিক্রম, সব শয়তান মরে গিয়ে সেই শালার জন্ম হয়েছে, পুলিশ ডিপার্টমেন্টের একটা কলঙ্ক। না বিক্রম, না 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 না, এখন না। ওর মনের ভিতরে আমাদের উপরে যত বিষ আছে উগড়ে দিক। তুমি খালি দেখে যাও ডার্লিং, এদের অজান্তে আমি ফ্যাক্টরি, ঘরবাড়ি, বিজনেস সব বিক্রি করে দিয়ে তোমাকে নিয়ে বহু দূরে চলে যাব। আর এ শালা এখানে বসে রাম নাম জপ করবে। শুনলি? শুনলি তো? দেখলি ওই হারামজাদার আসল পরিচয় দেখলি তো? থাক থাক থাক, কাল সকালে ওর সাথে বোঝাপড়া হবে। চল চল। আরে বাপরে বাপ, সকাল থেকে মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। কালু, এই কালু, একটা ব্ল্যাক কফি আন তো। কালু, ওহো টমি, এই টমি, কি হয়েছে, কেন এমন করছিস? হ্যাঁ এখানে বস, বস। কি হলো সকাল সকাল তোমাদের আগমন? ওই ছুরিটা কোথায় আছে? রুমেই থাকবে, যাবে কোথায়? আমি হারামি, কামিনা, ধোকাবাজ, যে পাত্রে খাই সেই পাত্রে নাকি আবার ছেদ করি। আর আমি হচ্ছি কুত্তা, লেজ নাড়িয়ে ঘুরে বেড়াই। সব শয়তান যেদিন মরেছিল সেদিন আমার জন্ম হয়েছিল, আমি পুলিশ ডিপার্টমেন্টের একটা কলঙ্ক না? সকাল সকাল সব কি শোনাচ্ছ? কেন ভাই, নেশার ঝোঁকে কাল রাতে ওই ছুরিটাকে যা বলেছিলে সেটাই আমরা বলছি। তুই বলে ওই সম্পত্তি, এই ঘর বিক্রি করে ওই ছুরিকে নিয়ে পালিয়ে যাবি, আর আমরা রাম নাম জপব? এই আমরা তোর কি শালা, বল বল না। তোমরা কি বলছো আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছিস না? শোন, এই সম্পত্তির জন্য আমরা দিন রাত পরিশ্রম করছি, আর তুই যদি আমাদের সাথে ডবল ক্রস করার চেষ্টা করিস তাহলে আমরা চক্রধরকে যেমন শেষ করে দিয়েছি তোকেও তেমনি শেষ করে দেব। এই বিক্রম, এটাকে পকেটে রাখ, এরকম খেলনা চক্রধরের মতো নিরীহ লোকেদের দেখাবি, সুরঞ্জন রায়কে নয়। সুরঞ্জন রায়? দুজনে মিলে একটা কথা মনে রাখবে, সুরঞ্জন রায়কে কখনো ভয় দেখানো বা ধমকি দেওয়ার চেষ্টা করো না। কি করবি তুই? তাসের আসল টেক্কাটা আমার হাতের মধ্যে আছে। আসল টেক্কা? চল খবর দিয়ে দেবো। হ্যাঁ চল চল। খবরদার ডাক্তার, চিনু যেন কখনো ভালো না হয়। চিনুর যদি সেন্স ফিরে আসে তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। ডোন্ট ওয়ারি বিক্রম, চিনু সারা জীবনে কোনোদিন সুস্থ হবে না। তারপরে বারবার ইলেকট্রিক শক নেবার পরে একদিন দেখবে আত্মহত্যা করবে। গুড, সিগারেট? থ্যাংকস। ছেড়ে দাও, 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 ছেড
চিনুদি, ওকে বাঁচে, 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 এই ওকে ছেড়ে দাও, এই ছেড়ে দাও, আমি পাগলি নই, আমি সব চিনতে পেরেছি, সব জানতে পেরেছি, বিশ্বাস করুন, আমি পাগলি নই, আমি পাগলি নই, আমাকে বাঁচে, আমাকে বাঁচে, লেবুনা সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আরে চলো, আরে চলো, মার, চক্রধরের মার্ডার নিয়ে আমার যা সন্দেহ ছিল, তোমাদের দুজনের কাছে তা সব শোনার পরে আমার সে সন্দেহ দূর হয়ে গেছে। বিক্রম আর অবিনাশ তাকে চক্রান্ত করে মেরেছে। তোমার ডুপ্লিকেটের আসল নামটা কি জানো? জানি, সুরঞ্জন রায়, হোটেলের প্রফেশনাল ডান্সার, আর তার পার্টনার হচ্ছে সুনন্দা বসা। চিন্টু বাবু, আরে তুমি এত হাঁপাচ্ছ কেন মদন? বলছি চিন্টু বাবু, একটু দম নিয়ে নি। শোনো, সঙ্গে আমি এমন একজনকে নিয়ে এসেছি, তুমি দেখলে খুশিতে লা পাবে গো। কে এসেছে, কাকে সঙ্গে এনেছো? দেখো, এসো এসো এসো। চিনু, চিনু কাঁদে না, তোকে ওরা পাগলখানা থেকে ছেড়ে দিয়েছে। আরে না, ছাড়বে কেন গো, পাগলা গারদের সেন্ট্রিরা ওর পেছনে দৌড়চ্ছিল, আর ও দৌড়ে দৌড়ে এসে ধাবায় আমার পেছনে আশ্রয় নিল। আমার কাছ থেকে ওরা ওকে কেড়ে নিয়ে যেত, ধাবা মালিকের কুকুরটা ওই ওকে বাঁচিয়ে দিল। কুকুরটা? ইউ ব্লাডি, সেদিন তো চিনতে পারলে না, আজ এসেছো ভালো হওয়ার জন্য। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। হ্যাঁ,
টমি কি হচ্ছে, কেন এরকম করছিস? হ্যাঁ চুপ করবি, মেরে 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 দেবো তোকে। আরে আরে মেরে ফেলবো তোকে। আরে ওকে মারতে চাইছো কেন? সেদিন যে তোমাকে চিনতে পারিনি, এ সে কুকুর নয়, এ তোমার নিজের কুকুর নন্দু। তুমি কিভাবে জানো? বাহ, ওরা ভালোই জাল বিছিয়েছে। তোমার জায়গায় যেমন আর একজনকে বসিয়েছে, ঠিক তেমনি নন্দু জায়গায় টমিকে রেখেছে। তার মানে এই তো সেই ধাবার কুকুরটা, এই নন্দু। চিনুকে চিনে দড়ি ছিল ওই লোকগুলোকে অ্যাটাক করেছে, দেখলে না ওর গলার দড়িটা ছেঁড়া রয়েছে। তোমার কথাই বোধহয় ঠিক। নন্দু নন্দু আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে নন্দু, আমি তোকে ভুল বুঝেছি নন্দু, ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে নন্দু। নন্দু আমি তোকে মেরেছি কত, আমি জানি তোর কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। শয়তানটা আমার সঙ্গে যে খেলা খেলেছে, তোর সঙ্গেও সেই খেলা খেলেছে। শুধু তাই নয়, তোমার না থাকার সুযোগ নিয়ে মামাকে তো মেরে দিয়েছে, শেষে বিক্রম আমাকে নষ্ট করে পাগল করে দেবে চক্রান্ত করেছিলাম। চিনু আমি ওই বাস্টার্ড বিক্রমকে ছাড়বো না, আজই হবে তার সঙ্গে মোকাবিলা। একদম না, একদম না। এবার দেহের কসরত নয়, বুদ্ধির কসরত দরকার। হঠাৎ রাগের বসে কিছু করলে সব ভুল ভাল হয়ে যাবে। আচ্ছা আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। বলো। মানুষকে বদলাবার আগে কুকুরকে বদলে দিলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ এই কলি ঠিক কথা বলেছে, নন্দু গিয়ে ওখানে থাকুক, তাদেরই ফাঁস তাদেরই গলায় পরিয়ে দেওয়া দরকার। হ্যাঁ মনে হচ্ছে তোমার কুকুরটা পাগল হয়ে গেছে। এই এই ইউ স্টুপিড ডগ, যা। এই এই মার্কো, এই মার্কো, আমার মশাই, যা মার্কো, এই কুকুরটাকে নিয়ে যাও তো। যা। হ্যালো হ্যালো হ্যালো, আমি চিরঞ্জীব চৌধুরী বলছি। হ্যালো হ্যালো, আরে হ্যালো হ্যালো, আরে কিছু বলছো না কেন? ওহো, আরে আমি চিন্টু বলছি। কে বলছো বলো, আরে বলছো না কেন? হ্যালো হ্যালো, স্টুপিড, রং নাম্বার। কি হয়েছে ডার্লিং? আরে আমি এতবার বলছি তবু জিজ্ঞেস কর। আরে কুকুরটা তো শান্ত হয়ে গেছে, থ্যাঙ্ক গড। কাদা কাদা কি হয়েছে? মালদো মিশিয়া মিশিয়া উনি লেহ শশী শর্মা, কাটো কাটো লকা লকা ইনা ইনা জিয়া জিয়া ইনা ইনা লকা লকা কাটা লকা লকা। আরে তোমরা ঝগড়া করছো কেন? না ডার্লিং, ও স্যালারি চাইছে, বলছি কাল দেব, ও বলছে আজ দাও না হলে আমি আসবো। ডার্লিং তুমি কেন এইসব ছোট লোকেদের সাথে মুখ লাগাচ্ছো? কত টাকা? রাজা হাজস মানে মানে 10,000 টাকা। এত টাকা ক্যাশ তো আমার কাছে হবে না, চেক দিলে হবে? হ্যাঁ এই নাও, সেলফ চেক দিয়েছি, ব্যাংকে নিয়ে যাও। আরে কাঁধে এই বস্তাটা নিয়ে কেন ঘুরছো? কি আছে ওতে? এই কুকুরের হাঁপানির শব্দ কোথেকে আসছে?
মার্কো, টাকা পেলো তো, তাই জন্য খুশিতে শব্দ করছে। এই নাও, ইউ মে গো নাও। কেও কেও। সালা, আমার সিগনেচারটা পুরোপুরি বদলে দিয়েছি। না, আবার ভুল হয়ে গেল। আরো প্র্যাকটিস দরকার। এইবার ঠিক হয়েছে। দেখ দেখি বংশী। বাবু, পুরো মিলে গেছে, আর কেউ ধরতে পারবে না। এ যা হয়েছে, কোন শালা সাধ্য আছে ধরবে কোনটা আসল কোনটা নকল? এবার কোথায় যাবে? চিন্টু বাবু, কি হয়েছে? আপনি অ্যাকাউন্টে 500 টাকা রেখে সব টাকা তুলে নিচ্ছেন। কেন, ব্যাংকে কি টাকা নেই? না স্যার, আপনার টাকা প্রায় গোনা হয়ে গেছে। আচ্ছা, আমি একটা ফোন করতে পারি? ও প্লিজ। হ্যালো, কে কাকা বলছেন? কাকা? হ্যাঁ হ্যাঁ, আমি কাকা বলছি। ওই বিল্ডিং এর লোকজন এসে পৌঁছে গেছে? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছে, এই তো আমার সামনে বসে আছে। বসিয়ে রাখুন, আমি এক্ষুনি ব্যাংক থেকে টাকা নিয়ে পৌঁছচ্ছি। ওকে, কথা হচ্ছে ম্যানেজার বাবু, একটা বিল্ডিং কিনছি। আচ্ছা, তাই ব্যাংক থেকে সব টাকা তুলে নিচ্ছি। কিন্তু আপনি ভাবছেন না তো, আমি আসল চিন্টু নই, তার ডুপ্লিকেট বলে। আরে না 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 না, আপনি ডুপ্লিকেট হলে আপনার সিগনেচার মিললো কিভাবে? এই যে আপনার ক্যাশ। ওকে, থ্যাংক ইউ ম্যানেজার। ওয়েলকাম। ব্যাংক থেকে যে টাকা তুলে এনেছো, সেই টাকাগুলো গেল কোথায়? কি, আমি কেন তুলতে যাব? আমি এই বিষয়ে কিছুই জানি না। জানিস না, জানিস না ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 500 টাকা পড়ে আছে বলে? বল বল, বাকি সব টাকা কোথায় গেল? কোথায় সরিয়েছিস? বলবে কি বলবো, আমি এই বিষয়ে কিছু জানলে তো। বিক্রম বেঈমান! আরে ভাই, আমাকে বিশ্বাস করো, সেই টাকার বিষয়ে কিচ্ছু জানি না। বিক্রম, কথায় কাজ হবে না, আমাদের হাতে কিছুই নেই, ওকে যেখানে নিয়ে যাবার নিয়ে চল। চলো, কে বারণ করেছে? চল চল। আমি বাবা, বহু চেষ্টা করার পরও বলছে না যে টাকা কোথায় রেখেছে। আমি কি বলবো, তোমাদের যত বলছি তোমরা বিশ্বাস করছো না। আপনি বিশ্বাস করুন, টাকার বিষয়ে কিচ্ছু জানি না। বুঝলি সুরঞ্জন, তুই এই ঘরে মুশিক হয়ে এসেছিলি, আয়েস আর আরাম দিয়ে আমি তোকে মুশিক থেকে বিড়াল করলাম আর বিড়াল থেকে বাঘ। তুই যদি বাঘ হয়ে আমাদের আক্রমণ করার কোনো চেষ্টা করিস, তাহলে যে মন্ত্র বলে আমি তোকে মুশিক থেকে বাঘ করেছি, সেই মন্ত্র বলে আমি তোকে বাঘ থেকে মুশিক করে দেব, মুশিক। আপনি কেন বিশ্বাস করছেন না, আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এমনও তো হতে পারে চিন্টু নিজে গিয়ে ব্যাংক থেকে সে টাকা তুলে নিয়েছে। কারেক্ট, চিন্টু নিজে গিয়ে সে টাকা ব্যাংক থেকে তুলেছে। আচ্ছা, আমাকেও বোকা বানাতে চাইছো? কেন, চিন্টু স্পেসিমেন সিগনেচার তুই বদলেছিলি না? এবারে বল, সেই সিগনেচার জানলো কিভাবে আর ব্যাংক থেকে টাকা তুললো কিভাবে? হোটেলের একটা সামান্য ড্যান্সার তুই, হোটেল থেকে তুলে তোকে আমি রাজার আসনে বসিয়েছি, কি এই প্রতিদান পাবো বলে? আপনি আমায় বিশ্বাস করুন, আমি এসব, তোর জীবনের প্রতি যদি একটু মমতা থাকে তাহলে এই টাকাটা ফেরত দে। অনেক হয়ে গেছে পরীক্ষিত চৌধুরী, অনেক হয়ে গেছে, এইবার ছেড়ে দিচ্ছি। আর যদি আমার গায়ে হাত তুলতে চেষ্টা করো, তাহলে সেই হাতে পুলিশের হাত কড়া পড়িয়ে ছাড়বো। তুমি কি ভেবেছো, তোমার মতো একটা বেঈমান যে নিজের বৌদিকে ধোকা দিতে পারে, নিজের ভাইপোকে ভিখারির মতো রাস্তায় বের করে দিতে পারে, তাকে আমি বিশ্বাস করেছি নাকি? আসল টেক্কার কথা বলেছিলাম না, মনে পড়েছে? হ্যাঁ, কি হচ্ছে তাতে? এইবারে সেটা শো করার সময় এসে গেছে। এই দেখো। আরে সুমিত্রা বৌদিজি, তোমরা সম্পত্তি হাসিল করার জন্য যে বুড়িকে লুকিয়ে রেখেছো, তার সঙ্গে আমি প্রতিদিন গিয়ে দেখা করি, আর সেও জানে যে আমি তার আসল চিন্টু। আরে এ মিস্টার, আমাকে মারার চেষ্টা করো না,
তাহলে তোমার সম্পত্তি পাওয়ার আশাটাও শেষ হয়ে যাবে। তখন তোমরা আরেকটা চিন্টু পাবে কোথায়? What a mess! কাকা মহাশয়, আমাকে বাক করার পরে তুমি সেই মন্ত্র ভুলে গেছো, তাই আবার মুশি খাওয়ার কোনো চান্স নেই। আমি তোমাকে কিভাবে বোঝাবো বিউটি? ও ডার্লিং, বলো না তোমার কি হয়েছে, মে আই হেল্প ইউ? আমাকে বলবে না, হয়তো তোমার সব প্রবলেম আমি সলভ করে দিতে পারি। সুনন্দা, বাহ সুরঞ্জন রায়, বাহ, আমাকে একটা হোটেলের রুমে রেখে তোমার এই নাটক এখানে চলছে না? এ কে ডার্লিং, আমাদের ব্যাপারে নাক গলাচ্ছে? ও, এর মধ্যে তাহলে তোমাদের মধ্যে একটা অ্যাফেয়ার গড়ে উঠেছে নাকি? দ্যাটস গ্রেট। প্লিজ সুনন্দা, আমার কথাটা একটু শোনো। কি শুনবো আর কি শোনাতে বাকি রেখেছো তুমি? নিজের চোখে সবকিছু দেখার পরে তুমি আমাকে কি এক্সপ্লেনেশন দেবে? আমি সেখানে হোটেলের রুমে একা একা দিন কাটাচ্ছি আর তুমি এই থার্ড গ্রেডের মেয়েটার সাথে মজা করে যাচ্ছ। এই ইউ কে বলছো কি? আমি থার্ড গ্রেড আর তুমি নিজেকে ফার্স্ট গ্রেড বলে ভাবছো তাই না? আমি নিজেকে নিজে কি বলে ভাবি সে সার্টিফিকেট আমি তোমার কাছ থেকে চাই না। হ্যাঁ, এখানে আসার পরে এই লোকটার আসল রূপটা আমি দেখে ফেলেছি, এটাই আমার কাছে যথেষ্ট। হ্যাঁ তো মিস্টার সুরঞ্জন রায়, আমার জীবনটা তো নষ্টই করে দিলে, আর এর সাথে কতটা এগোলে? সুনন্দা, ইউ আর ক্রসিং ইওর লিমিট। আমি যা করেছি তাতে তোমার বলার কিছু নেই, এন্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি এই মেয়েটাকে বিয়ে করতে চলেছি। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি ওকে বিয়ে করবে? আমার সর্বনাশ করার পরে আর একজনের সাথে সুখে সংসার করবে আর চুপচাপ দেখবো আমি? এটা কখনোই ভেবো না। হোটেলে নাচ গান করা লোক যদি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে তা ভেঙে চুরমার করে দেবো। সুনন্দা, বাহ সুরঞ্জন, বাহ, খুব ভালো পুরস্কার দিলে আমায়। ফুটপাতে ঘুরে ঘুরে গান গাওয়া লোককে রাস্তা থেকে তুলে এনে আমার ডান্স পার্টনার করেছিলাম, তাকে নিজের লাইফ পার্টনার করব বলে স্বপ্ন দেখেছিলাম, তার ভালো পুরস্কার দিলে আমায়। তুমি সুখে থাকো সুরঞ্জন, শান্তিতে থাকো, তোমার রাস্তায় আমি কোনোভাবেই বাধা হব না। গুড বাই। তুমি তুমি কেন এসেছো এখানে? কার কাছে এসেছো? আর কি বাকি আছে যে তুমি আমার কাছে আবার এসেছো? বেরিয়ে যাও এখান থেকে। আই সে গেট আউট ফ্রম হিয়ার। সুনন্দা, ডোন্ট টেক মাই নেম, প্লিজ ডোন্ট টেক মাই নেম। ওই নাম ধরার অধিকারও তুমি হারিয়েছো। আমার কথাটা তো শোনো সুনন্দা, তুমি যাকে ভেবে আমাকে এত কিছু বলে যাচ্ছ, আমি সে নই। আমি তোমার সুরঞ্জন রায় নই, আমি চিরঞ্জীব চৌধুরী। ও নো, আমি ঠিক বলছি সুনন্দা? তুমি, আমি, এমনকি তোমার সুরঞ্জন কাঠের পুতুল হয়ে গেছে। সুতো তাদের হাতে, ওরা আমাদের যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচছি। তুমি তাহলে সুরঞ্জন নও? যদি তোমার বিশ্বাস না হয় আমাকে তাহলে হোটেলের রুমে লক করে তুমি সেখানে গিয়ে দেখে এসো তোমার সুরঞ্জন আছে কিনা। ও মাই গড, সুনন্দা, তারা সুরঞ্জনকে মোহরা বানিয়ে আমার সম্পত্তি লুট করতে চলেছে, আমার মাকে নিয়ে গিয়ে কোথায় লুকিয়ে রেখেছে, আমার বোনের ইজ্জত লুট করে নিয়েছে। তুমি আর আমি একই নৌকার যাত্রী, আমাকে তুমি সাহায্য করতে পারবে? বলুন বলুন, আমি কি সাহায্য করতে পারি? চাইলে অনেক কিছু করতে পারবে। তোমার সুরঞ্জন আজ পর্যন্ত ভুল প্রেমের শিকার হয়ে রয়েছে, তুমি যাকে দেখেছো সে বিউটি নয়, সে হচ্ছে আমার ভাবী স্ত্রী। সেই তাদের ধরার জন্য বিউটি সে যে অভিনয় করছে,
আর তুমি অভিনয় করলে আমি কথা দিচ্ছি তুমি তোমার সুরঞ্জনকে নিশ্চয়ই ফিরে পাবে। তোমাকে আমি সাহায্য করতে প্রস্তুত আছি, কিন্তু তুমি আমায় কথা দাও আমার সুরঞ্জনের কোনো ক্ষতি হবে না। ডার্লিং, নাও দুধটা খেয়ে নাও। আমি দুধ খাই না, আমার হুইস্কি চাই, বরং এক প্যাক হুইস্কি আনো। হোয়াট ইজ দিস ডার্লিং, মদ খেয়ে খেয়ে তোমার স্বাস্থ্য পুরো খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ ডার্লিং, দুধটা খেয়ে নাও ফর মাই সেক। দাও, তুমি যখন বলছো খেয়ে নিচ্ছি। নমস্কার মিস্টার চৌধুরী। আপনাদের তো চিনতে পারলাম না, কে আপনারা, ভিতরে কিভাবে এলেন? আপনি এভাবে বলছেন কেন দাদা? আপনি তো বলেছিলেন আজকে আসবার জন্য। কি ব্যাপারে বলেছিলেন? কি করে ভুলে গেলেন আপনি? আজ না ঘর খালি করার কথা বলেছিলাম নাকি? What do you mean? টাকা পয়সা দিয়ে দিয়েছি, পজিশনও আপনি দিয়ে দিয়েছেন, এই দেখুন না তার কাগজপত্র। অফিসার ফ্যাক্টরির পজিশন আমরা নিয়ে নিয়েছি, আজ সন্ধ্যার মধ্যে ঘরটাও খালি করে দেবেন। আসছি, নমস্কার। আরে এসব তো আমারই সিগনেচার। এবার কি হবে জানি? আমরা এবার কোথায় থাকবো? আমি যেটা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো। সেই রাস্কেলটা আমার সিগনেচারটা জাল করে আমার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এবার কে ওদের উত্তর দেবে? ওরা ভাববে এই সব কাজ আমি করেছি। ভাববো না, আমরা ঠিক জানি এই কাজ তুই করেছিস বলে। না না, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। তবে বলে কি না ভুল বুঝছো? আবে চক্রান্ত করে আমাদের রাস্তায় বসিয়ে দিলি তাই না? উত্তর দে, এই সব সম্পত্তি বিক্রি করে টাকা তুই কোথায় রেখেছিস? আমি বিক্রি করিনি আর টাকাও আমি নেইনি, এটা জাল সই, এসব চিন্টুর কর্ম। ঠিক, একদম ঠিক, এসব কাজ চিন্টুই করেছে। ইউ বাস্টার্ড, ও তুই ভেবেছিলিস তুই মেরে আমায় শেষ করে দিবি বলে? আরে সুরঞ্জন রায় কাঁচের টুকরো নয় যে সে একটা আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। তুই সুরঞ্জন রায়? তুই? অফকোর্স। বিক্রম, অবিনাশ, একে ভালো করে চিনে নাও, এই হচ্ছে আসল চিন্টু। আমাকে মেরে বেহুশ করে একটা ঘরের ভিতরে বন্ধ করে এসে এখানে সুরঞ্জনের অভিনয় করছে। জ্ঞান ফেরার পরে আমি বেরিয়ে চলে এসেছি, আর পিয়ন বংশীর কাছে যে টাকা ছিল সেটাও সঙ্গে করে নিয়ে এসেছি। এ বাজে কথা বলছে বিক্রম, বকওয়াস করছে। বাজে কথা? বকওয়াস করছে? প্রমাণ চাও। মার্কো, মার্কো, বল বল সত্যিটা কি? সত্যি বলছি স্যার, আপনি হচ্ছেন আমার অরিজিনাল চিন্টু বাবু। আপনি সম্পত্তি বিক্রি করে যে টাকা রাখতে দিয়েছিলেন, এই দুজন হঠাৎ আমার ঘরের মধ্যে ঢুকে আমার কাছ থেকে টাকা কেড়ে নিয়ে এসেছে। খালি মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল বলে আমি জানলাম এ আসল চিন্টু বাবু নয়। এবারে আর তোর কিছু বলার আছে? না, ডাউট ইজ ক্লিয়ার। এটা তুমিও বিশ্বাস করছো ডালি? ডালি, তুমি আমাকে, ডোন্ট কল মি ডালিং, আমি তোমার ডালিং টালিং কিচ্ছু নই। দুধ খাওয়া দেখে সন্দেহ হয়েছে, মদ খাওয়া লোক দুধ কি করে খাবে? হ্যাঁ, তোমরা তাহলে সবাই ভাবছো যে আমি সুরঞ্জন রায় নই। ঠিক আছে, যদি তুই সুরঞ্জন রায় হোস, তোর ব্যাকগ্রাউন্ড বল, কোথায় ছিলি, কি করতিস? ওহো, তুমি আমার ব্যাকগ্রাউন্ড জানতে চাইছো? আমার কাছে শোনার দরকার নেই, ম্যারিয়ান হোটেলের ম্যানেজারকে প্রশ্ন করে নাও। যাও প্রশ্ন করো আমার গার্লফ্রেন্ড সুনন্দাকে, যে আমার ডান্সিং পার্টনার, এরাই আমার আইডেন্টিটি দিয়ে দেবে। মিথ্যে বলছো বিক্রম, এ মিথ্যে কথা। অবিনাশ, আমাকে বিশ্বাস করো, এ আমাদেরই ছুরিতে আমাদেরই মারতে চাইছে। আচ্ছা সুইটি, কি হলো সুরঞ্জন, তুমি আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছো? সুনন্দা, তুমি চিনতে ভুল করছো, কাকে তুমি সুরঞ্জন বলছো? ও সুরঞ্জন নয়, আমি সুরঞ্জন। তোমার কি হলো? আমি চিনতে ভুল করেছি? যার সঙ্গে বছরের পর বছর কাটিয়েছি, যার ডান্স পার্টনার হয়ে নেচেছি গেয়েছি, তাকে চিনতে কি করে ভুল করি আমি? ও গড, এ কি চক্রান্ত চলছে? চক্রান্ত করে তুই তো এই ঘরে ঢুকেছিস। ঠিক আছে, এই মুহূর্তে ধরা পড়ে যাবে কে আসল কে নকল। সবাই নয় চেহারা দেখেই মানুষ চিনতে ভুল করছে, কুকুর কিন্তু কোনো মতেই ভুল করবে না, সে গন্ধশুকে বলে দেবে কে ফ্রড। টমি, টমি, আয় টমি, আয়। টমি, 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 আমাকে চিনতে পারছিস না? টমি, 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 আমাকে চিনতে পারছিস না? টমি, টমি,
এবার বলো আর কি প্রমাণ বাকি রইল? নিজেকে সুরঞ্জন প্রমাণ করতে আর কাকে ডাকবে? ডাকো রাস্কেল, সুরঞ্জন সেই আমাদের বোকা বানাচ্ছিলি। বিক্রম কেলেন, এই এই খবরদার, আমাকে ধরবার চেষ্টা করো না, আমি সবাইকে মেরে দেবো। আউট আউট, ধর ধর ধরকে বিক্রম। কেও কেও মদন, এ আসল। ওকে ওকে, মামা কি হয়েছে বাবা, তোর কোনো বিপদ হয়েছে? মামা, ছেলের যদি কোনো বিপদ হয় সে তো মায়ের কোলে ফিরে আসে, আর তার আঁচলে মুখ লুকিয়ে সব ভয় থেকে মুক্ত হয়। তাই আমি তোমার কাছে চলে এসেছি মাম্মা, আমার আর কেউ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুই ভয় করিস না বাবা, তোর কেউ কিছু করতে পারবে না, আমি তো তোর কাছে আছি। মাম্মা, যেদিন ও আমাকে চক্রান্ত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই দিনই আমি ওদেরকে বলেছিলাম সময় এলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আজ সময়ের চাকা ঘুরে গেছে মাম্মা, আমি আবার ঘরে ফিরে এসেছি। কাকা, চিন্টু, আমি এত বড় ভুলের শিকার হয়েছি তা আমি ভাবতেও পারিনি, তুই আমায় ক্ষমা করে দে। কাকা, আপনি এরকম কেন বলছেন? আমার চোখে ধুলো দিয়ে একটা ঠগ বদমাই শয়তান এই ঘরে আস্তানা গেড়েছিল, আর আমাদের সব সম্পত্তি লুট করে আমাদের সর্বশান্ত করে দিয়ে গেল। না কাকা, সে আমাদের সব সম্পত্তিতে হাত দেওয়ার আগে আমি সব উদ্ধার করে নিয়ে এসেছি। এই দেখুন, সব টাকা আর দলিলপত্র এর ভিতরে আছে। যাক, আমার একটা দুশ্চিন্তা গেল। দাদা বৌদিকে কথা দিয়েছিলাম তাদের সম্পত্তি রক্ষা করব, আজ এই সম্পত্তি রক্ষা হয়েছে বলে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। নন্দু, কি হলো? কাকা, নন্দু বোধহয় কিছু দেখে এসছে, ও আমাকে ডাকছে, এটা আপনি রাখুন। চল নন্দু চল। যা বেটা যা, সেখানে তোর জন্য মরণ অপেক্ষা করে আছে। সব শুনলে তো মাম্মা, ওরা কিভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে, ওরা আমাদের মেরে দেবে মাম্মা। চলো তুমি আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলো। হ্যাঁ বাবা, তাই চল। চলো মাম্মা, তোমাকে এখানে রেখেছে। স্টপ দেয়ার, না হলে আমি তোকে গুলি করে দেবো। ঠক বদমাইশ, তুই কি করে ভাবলি তোর এই মামা ডাকে আমি তোকে আমার ছেলে বলে বিশ্বাস করে নেব? আরে মার চোখকে কেউ কখনো ধোকা দিতে পারবে না। মাম্মা খবরদার, আমার মাম্মাকে আর কখনো মাম্মা বলে ডাকবি না, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস সেটা মাম্মা জেনে গেছে। হুম, শোন, আমি তোকে সেদিনও বলেছিলাম আর আজও বলছি, উনি তোর মাম্মা নন। আমি কার মা কার নই সেটা আমি ভালো করেই জেনে গেছি, খালি তোমাদের দুজনকে একসাথে পাবার অপেক্ষায় থেকেছি, আর আজ এই পিস্তল বলে দেবে কে আসল আর কে নকল। নে বাবা, এই নকলকে রাস্তা থেকে সরিয়ে দে। মাম্মা মাম্মা, খুব আশ্চর্য হয়ে গেছিস না রে সুরঞ্জন রে। আরে তুই যদি আমার চিন্টু হয়ে থাকতিস, আমি শত বলার পরেও তুই কখনই গুলি করতে পারতিস না, কারণ আমার ছেলেকে আমি ভালোভাবে চিনি। আজ পর্যন্ত সে পিঁপড়ে কেউ মারেনি, মানুষ মারা তো দূরের কথা। মাম্মা চিন্টু, আরে বোকা, জন্ম দেয়নি মা তার ছেলের ছায়া দেখলেও চিনতে পারবে, আজ কেন? আমি প্রথম দিনই চিনতে পেরেছি তুই চিন্টু নয়। বাহ বৌদি বাহ, তোমার চেনার চোখকে তারিফ করতে হয়, নিজের ছেলেকে না হয় চিনতে পেরেছ, কিন্তু এই দেওরটাকে আজও পর্যন্ত চিনতে পারলে না। সবাইকে সাফ করে দিয়েছি, শুধু ভাবলাম তোমাকে সাফ করে দিলে তোমার সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠে আসবে কি করে, সেই জন্য তোমাকে লুকিয়ে রেখে আমি প্রচার করি তুমি একটা কার অ্যাক্সিডেন্টে সব কাজ সুষ্ঠুভাবেই চলছিল,
কিন্তু তুমি বেঁচে আছো জানতে পেরে আমাদের ব্ল্যাকমেইল করতে শুরু করলো এই বাচ্চা সুরঞ্জন। এই পরীক্ষিত চৌধুরী, মুখ সামলে কথা বল। ইনি আমাকে পুত্র বলে গ্রহণ না করে থাকতে পারেন, কিন্তু এনাকে দেখার দিন থেকে একে মা বলে গ্রহণ করে নিয়েছি। আমাকে বাস্টার্ড বলে আমার মাকে অপমান করলে আমি তোকে ছাড়বো না। কি করতে পারবি তুই? পারবি নয়, পারতাম ঠিকই, যদি একটু সময় পেতাম। তাহলে মাম্মাকে সঙ্গে নিয়ে এসপির কাছে তোর মুখোশ খুলে দিতাম। হঠাৎ করে চিন্টু পৌঁছে গিয়ে সব গোলমাল করে দিল। কাকা বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে বাবার স্থান দিয়েছি, কিন্তু তুমি কেন আমাদের সাথে শত্রুতা করলে? তোর বাবার জন্য মরবার পূর্ব মুহূর্তে সে তার সমস্ত সম্পত্তি তোর মার নামে লিখে দিয়ে গেল, আর সেই দিন থেকে ভদ্রলোকের মুখোশ পরে আমি তোর সমস্ত সম্পত্তি, সমস্ত বিজনেস উই পোকার মতো খেয়ে খেয়ে চলেছি। সুযোগ খুঁজতে থাকি, আর ঠিক সেই সময় হোটেল ম্যারিয়ন ডেতে সুরঞ্জনকে দেখি। তাকে দেখার পর থেকেই তোর সমস্ত সম্পত্তি হাসিল করার পথ। কিন্তু আমার ভাইপোটা এতই বোকা, আরে যে সম্পত্তির জন্য আমি এত চক্রান্ত করেছি সেই সম্পত্তি এই অ্যাটাচিকে সে ভরে আমাকে দিয়ে দিল, আর বলল কাকা আজ থেকে এই সম্পত্তি তোমার দায়িত্ব রইল। তুমি ঠিক বলেছো কাকা, কিন্তু ওই বাক্স খুলে দেখার পরে তুমি জানতে পারবে আসল বোকা কে। ও মাই গড, বাবা উপরে টাকা সাজালো, নিচে সব কাগজ। এই বল বল কোথায় টাকা রেখেছিস তুই, নইলে তোর মুন্ডু উড়িয়ে দেবো। ওর মুন্ডু উড়িয়ে দিলে কি তুমি টাকার সন্ধান পেয়ে যাবে পরীক্ষিত চৌধুরী? পেয়ে যাবো নয়, পেয়ে গেছি। বিক্রমের চোখকে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব নয়। এই নাও টাকার অ্যাটাচি। গুড, এবার বল ভাইপো বাজি তোর হাতে না আমার হাতে? এই পরীক্ষিত চৌধুরী, ডোন্ট শাউট মাই বয়, ডোন্ট শাউট। তোমাদেরকে বাঁচিয়ে রাখলে আমার বিপদ, তুমি কি বলো বিক্রম? মার্কো তুই? দাজা মারা হ্যাঁ মানে হারাম জাদা, মার্কো হবে তোর বাবার কাকা। মদন তুই? হ্যাঁ মদনই তো। মদন তুমি ঠিক সময় এসে আমাদের বাঁচিয়েছো। এ মদন সব সময় ঠিক সময় পৌঁছায়, খালি রাত্রে যা অসুবিধা। Yeah.
সুমিত্রা দেবীর অ্যাক্সিডেন্টের খবরে আর চিন্টুকে দেখার পরে আমি জানতাম এর পেছনে কোনো না কোনো নাটক চলছে, কিন্তু প্রমাণ না থাকার জন্য আমি কিচ্ছু বলতে পারিনি। কিন্তু আজ তোমার সব পালাবার পথ বন্ধ হয়ে গেছে। একদম ঠিক বলেছেন স্যার, যার শীল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। বেইমান! ছি মামা, কাঁদে না মামা। চিনু আমাদের ছেড়ে চলে গেছে সত্যি, কিন্তু তুমি আজ তিন তিনটে মেয়ে পেয়েছো। একটা ছেলের সঙ্গে আরেকটা ছেলে পেয়েছো। চিনু আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে, কেঁদো না মাম্মা। আজ থেকে এই তিনজন আমার বৌমা নয়, এই তিনজন আমার মেয়ে। আজ আমার ঘর সুখে ভরে উঠেছে। সেই জন্যই তো বলে, মন থেকে চাইলে তা প্রভু দেয়। বুঝলেন মেয়ান, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে ভালোই হবে। নেবে কে, কাকে নেবে? যাকে নিয়ে যাবার কথা সে তো জামাই নিয়ে গেছে। আরে বাবা, নেবে না, হবে হবে। যা হবে ভালো হবে, মানে সর্বভবেন সুখেন।